Close Up presents Hello 8920 Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমার সঙ্গে আজকে জীবনের গল্প বলার জন্য এমন একজন এসছে যার বয়স সদ্য 18 বছর, যদি ভুল না করে থাকি। বয়স কি 18 বছর? জি। এবং ওর নাম হচ্ছে, নামটা একটু বলেন। আমার নাম জয়া। জয়া, আমি তোমাকে তুমি করেই বলি, কারণ তাহলে আমার জন্য বিষয়টা অনেক বেশি ইজি হবে। এন্ড ইফ ইউ কল, ইউ ফিল ফ্রি, ইউ ক্যান কল মি অলসো তুমি অ্যাজ এ ব্রাদার, ওকে, যেটা তুমি বেটার ফিল করো। তো জয়া এখানে আছে এবং জয়ার যে জীবনের গল্প সেটা এখানে উপস্থাপিত হবে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে আজকে আমি একটা বিষয় আপনাদের সবাইকে একটু নক করব। 18 বছরের এই যে জয়া, সেই জয়া আমাদের বাংলাদেশের পথে প্রান্তরে অনেক জায়গাতে আছে, অনেক সমাজে বিভিন্ন শ্রেণীতে ওদের অবস্থান। আপনারা বয়সটাকে দেখবেন, জয়াকে একটা ক্যারেক্টার হিসেবে দেখবেন, কিন্তু আঙুলটা কখনোই জয়ার দিকে তুলবেন না। কি তার জীবনের গল্প আমি শুরু করছি, এবং শুরু করার আগে আপনাদেরকে বলছি, জয়ার সঙ্গে কমিউনিকেট করা, জয়ার সঙ্গে নক করা, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো কোয়েরি থাকে, অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য করা, আপনি চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। সো জয়া, আমরা স্টার্ট করতে পারি, রাইট? একেবারে ছোটবেলা থেকে। ওকে, আমার জন্ম আসলে কুমিল্লায়, কিন্তু কুমিল্লাতে আমি বড় হই নাই। আমার বড় দুই ভাই, মানে আমার ফ্যামিলি গ্রামেই লিড করত। জি। তো আমি হওয়ার কিছুদিন পরে আমার আম্মু আমাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে চলে আসে। বাবা আমাদের সাথে থাকতেন না, উনি বিদেশে ছিলেন, বিয়ে করে উনি চলে গেছিলেন। প্রায় 8 বছর পরে তিনি আবার ব্যাক করেন, মাঝে একবার ছিলেন। কোথায় চলে যান উনি? কোথায় যান? কুয়েত। কুয়েতে চলে যান, মানে ওখানেই থাকতেন উনি, এবং ওখান থেকে পয়সা করি ভরণ পোষণ যেটা সেটা ওখান থেকে এসে উনি বিয়ে করেন, এবং বিয়ের কিছু মাস পরে চলে যান। আমার বড় ভাইয়া আব্বামুর বিয়ের প্রায় 5 থেকে 6 বছর পরে জন্মায়। এর মধ্যে অনেক কথা আছে যে আমার আম্মুর, মানে সেই সময় গ্রামে যেটা হইতো আর কি, যে বাচ্চা কাচ্চা না হইলে অনেক সমস্যা হইতো। তা আমরা এখন যেটা শুনি যে আমার মাও তো তখন বিয়ে হয়েছে হচ্ছে 16 এজ হাইস্ট। সে হচ্ছে 10 ভাই বোনের মধ্যে সবার ছোট বোন। তো মানে দাদু বাড়ির একটা ডিমান্ড ছিল, বিগ ডিমান্ড ছিল যে হয়তো অনেক কিছু পাওয়া যাবে ওর বাড়ি থেকে। তো এরকম একটা ব্যাপারের জন্য বিয়ের দিনই দাদু আর কি সালামটা নেয় নাই আমার আম্মুর। তো তারপরে আর কি আম্মুর একটু ইগোতে লাগে, তো এরপর আর কিছু আনার জন্য যে বলবো সেরকম হয় নাই। তো সেদিক থেকে আমার দাদু আর আম্মুর রিলেশনটা মোটামুটি একটু একসাথেই থাকতো, মিলেমিশে থাকলেও ভিতরে ভিতরে একটু তিক্ততা থাকতো যে দেখতে পারতো না। তো পরবর্তীতে আমার কাকা যখন বিয়ে করে, কাকি কি বেশি পছন্দ করতেছে, সে কাজ না করলেও করছে, করলেও করছে, আমার আম্মুর প্রতি একটু বেশি ইয়া হতো। আর আমার বাবার মেয়ের শখ ছিল। আমার বড় দুই ভাই হওয়ার পরে আমি যখন হব, তখন সে সময় তো আর জানা যেত না ছেলে হবে না মেয়ে হবে। সে সময় আম্মুকে অনেক কষ্ট দেওয়া হয়, মানে এমন হয়েছে যে অনেক মেহমান যেত, আম্মু বাড়ির বড় বউ রান্না বান্না আমাকে পেটে নিয়ে খুব খারাপ অবস্থা, মানে যত্ন নেওয়ার মতো কেউ ছিল না, উল্টা মেহমান সব প্রেশার মার উপর দিয়ে যেত। এমনকি কেউ সে জিজ্ঞাসা করতো না, শুধু পাশের বাড়ির এই খেলা ওই খেলা ওনারা হয়তো বললে মাঝে মাঝে অনেকে বিশ্বাসও করতে যেত না। হ্যাঁ, দাদু হয়তো ভালো ছিল, সেও আবার তার শাশুড়ি দ্বারা এরকম একটু ইনস্টিস ছিল, সে আর কি ওইটা আমার মার উপর কিছুটা প্রয়োগ করছে। যাই হোক, আমি যখন হই, তা আমার বাবা আসলে অনেক অনেক বেশি খুশি হয়ে যায়, যে কারণে সে একদম বিদেশ টিদেশ ছেড়ে দিয়ে মানে দেশে চলে আসছে। তো সে আর আম্মুকে এটা জানায় নাই যে সে আর যাবে না। সে বলছে যে সে ছুটিতে আসছে, মেয়ে হইছে, খুশিতে আসছে, এরকম একটা ব্যাপার, সে আর বিদেশ যাবে না, এটা আর জানায় নাই। 3 মাস পরে যখন সে ভিসা টিসা দিবে তখন বুঝা যায় আর কি। তো ততদিনে আমরা হচ্ছি নারায়ণগঞ্জ চলে আসছি। বলে রাখি, আমার কিন্তু দাদার হচ্ছে 2 বিয়ে হয়েছে। প্রথম বিয়েতে সেই ঘরে হচ্ছে 5 ফুপি, আর তারপর যে আমার দাদু এখন, তারও আগে একটা বিয়ে হয়েছে, সে ঘরে তার একটা মেয়ে আছে, আর আমার বাবারা 3 জন। তো আসলে যত আপনই হোক, মানে ফুপিদের একটা অন্যরকম ব্যাপার কাজ করতো। তারপর নারায়ণগঞ্জে আমার অন্য একটা ফুপি
ওনার সাথে আমরা উঠি আর কি, ভাইয়াদের পড়াশোনা এটিসি টিসি চিন্তা করে। ওগুলো আমার কাছে শোনা যে আমি খুব চঞ্চল ছিলাম, কি বলে হাঁটু গেড়ে গেড়ে ছাদে উঠে যেতাম, এরকম অনেক স্মৃতি ছিল সেখানে। তো আমার ফুপির সাথেও মানে আমার আম্মুর হচ্ছিল না, তারা হচ্ছে খুব দোষ ধরে, আমার ভাইয়াদেরকে খুব মারা হইতো। আমার ফুপাতো ভাইয়েরা শাসন করতে গিয়ে এমন হয়েছে যে হাত পা বেঁধে পিটাচ্ছে, কিন্তু আমার আম্মুর কিছু বলার জায়গা থাকতো না কেন? যদি একটু ডাক দিত তাহলে দোষে যেত আমার আম্মুর, যে ছেলে মেয়ে খারাপ করতেছে, তোর বউ বাচ্চা পালতে পারবে না, পড়াশোনা করাইতে আনছো, হ্যান ত্যান ফ্যান। তো এগুলো নিয়ে অনেক কিছু হয়। তো একটা সময় বাবা যখন আর না যায়, আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসে টোটালি। তো ঢাকার একটা খুব পরিচিত জায়গা, নাম বলবো না, জনবহুল জায়গা, সেখান থেকে আমার বাবা একটা কাপড়ের দোকান নেয়। মানে পুরো ফ্যামিলি ঢাকায় শিফট করলে তখন? হ্যাঁ, আমরা তখন ফুল ফ্যামিলি, তখন তুমি অনেক ছোট, শোনা কথা। হ্যাঁ, আগে যেগুলো বললাম এগুলো শোনা কথা, আর নারায়ণগঞ্জ পর্যন্ত আমার কিছু মনে নেই। তারপর আমরা যখন ঢাকায় শিফট করলাম কিছুটা মনে পড়ে যায় আর কি, যে আমরা নিচতলার একটা বাসায় থাকতাম, সামনে মোটামুটি খোলামেলা, আর হচ্ছে আমার আব্বু কাপড়ের দোকান দিত। তবে আমার আব্বু পড়াশোনার ব্যাপারে খুব বেশি সিরিয়াসনেস ছিল, যে ভাইয়াদেরকে পড়াবে, খুব ভালো পড়াবে, এরকম একটা চিন্তা করে আসছে, বাট বোঝার চেষ্টা করতো না যে অন্যদের টিচার কেরকম হচ্ছে। দেখা যাচ্ছে যে তার এক চাচাতো বোন তার ঘরের ছেলে আমাদের সাথে থাকবে, আচ্ছা ঠিক আছে ওর কাছেই পড়ো, এরকম একটা ব্যাপার। তো আম্মু কিছু বলতো না, কারণ আম্মু হচ্ছে টোটালি সহজ সরল একটা মানুষ, বাবা যেটা বলে ওইটাই। রেজাল্ট ভালো হয় না, দোষ পরে কাকি বলে না, মানে আমার আম্মু পড়াশোনা করতে বলে না, তো ঘুরে ফিরে আম্মুর উপরই দোষটা পড়ে। তো তখন আমি একটু মানে সেন্স বা আমি তখন বুঝি, আমি হালকা পাতলা একটু বেরোতাম, একটু যেহেতু নিচতলা গেটটা খোলা থাকলে সামনে একটু জায়গা ছিল। তো তখন দেখলাম যে একদিন এমন একটা পর্যায়ে যে আমার ছোট ভাইকে ও গলা টিপ দিয়ে ধরছে পর্যন্ত। ইস্যুটা এরকম ছিল, একটা খাতা পড়ে গেছে, এটা বড় ভাইয়া কেন উঠায় দিবে, ছোট ভাইয়ার হাত থেকে পড়ছে সেই উঠাবে। নর্মাল একটা বিষয় নিয়ে খুব চেঁচাচেঁচি, আম্মু কিচ্ছু বলতেছে না, আম্মু শুধু কান্না করতেছে, আমি দেখে কান্না করতেছি। তো ওইটা ছিল আমার চোখে দেখা, আগে যেগুলো শুনছি ওগুলা জানি না। তো দোষ অলওয়েজ আমার মারই হইতো, যে আম্মু সংসার মেনটেন করতে পারে না ইটিসি। তারপর সেখানে তাও আমার শৈশবটা ভালোই ছিল মোটামুটি, আমার ছোট ভাইয়ার সাথে আমার একটু ভালো সম্পর্ক ছিল, আমার খালার বাসা ছিল, খালার বাসা আর বড় ফুপির বাসা এদিকেই বেশি বেড়ানো হতো। একটা স্কুলে ভর্তি হই, বাট এক মাস ক্লাস করার পরে, মানে আমার ব্যাপারে আমার বাবা অতটা ইয়া ছিল না যে এখনকার সময়ে 4-5 বছরে ভর্তি করাইতে হয়, আমার মাই আমাকে ভর্তি করায়, পরে পড়াশোনাটা আবার গ্যাপ পড়ে যায়, আমরা বাসা পাল্টে মালিবাগের একটা জায়গায় বাসা নিই। তো সেখানে আর পড়াশোনা হয় না, সারাদিন হচ্ছে ট্যাপ রেকর্ডার ছিল তখন, শাহরুখ খানের আগের যে হিন্দি গানগুলো এগুলো ঘুরে ঘুরে বাজাইতাম, মানে তেমন খেলাধুলা মজা তেমন কিছুই ছিল না। তো দারোয়ানের মেয়ে ছিল, ওর নাম ছিল সাথী, তো ওর সাথে মিশলেও আমার বাবা অত একটা পছন্দ করতো না। তো হয়তো কি ওর সাথেও আমার কথাবার্তা বা মিলমিশটা অফ হয়ে যায়। এরপরে আমি মানে আম্মুই ছিল মোটামুটি সবকিছু, আমার আম্মুই দুনিয়া। হ্যাঁ, ভাইয়ারাও স্কুল ছিল, ওরা আসলেও ওরা হচ্ছে ক্রিকেট খেলতে যেত, অত একটা মানে কথাবার্তা খেলাধুলা হতো না। আমি আবার স্কুলে ভর্তি করাই আম্মু, এটা বোধ হয় 2006-এ। তো আমি স্কুলটার নাম বলতে পারি, প্রতিভা একাডেমি। প্রতিভা একাডেমি, ওকে। ওই স্কুলটাতে আমাকে ভর্তি করায় মালিবাগে, সেখানে মাশাল্লাহ যখন মানে হয়তো পড়িনি, তারপরও আমি ঠিক ক্লাসই ধরতে পারি, প্লে বাদ দিয়ে আমাকে একটা ক্লাসে দিয়ে দেওয়া হয়। সেখানে আমার কিছু ফ্রেন্ড হয়, আম্মু নিয়ে যেত নিয়ে আসতো, আমার বাসায় কিন্তু এর আগে ডিসেল লাইন ছিল না। তো সেখানে আমি খুব আফসোস করতাম যে আমার বাসায় কেন ডিসেল লাইন নেই, অন্যান্য সব বাচ্চাদের থাকে। তো আমার আব্বুর কথা ছিল যে ছেলেদের পড়ালেখা হবে না, মেয়ের পড়ালেখা হবে না। তো তখন আমরা যে বাসাটায় ছিলাম, বড় ভাই ও তার কিভাবে কিভাবে যেন টিভির সাথে কানেকশন দিয়ে বারান্দায় নিয়ে ফেললে চলে আসতো। তো সেই সময়টার আগে আমার নাচ গানের প্রতি ঝোঁক ছিল, বাট অত হাইলি না, মানে যখন ওই ডিসেল লাইনটা আসে তো তখন আমি কার্টুনের পাশাপাশি আমার নাচ গান এগুলোর প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন চলে আসে। দেখা যেত যে ভাইয়ারা বাসায় নেই, আম্মু রান্না ঘরে, তো আমার খাট বক্স খাটের মাঝ বরাবর অপর প্রান্তের দেয়ালে ছিল হচ্ছে আয়না। তো আমি তখন বাচ্চা ছিলাম, গান চেঞ্জ হতো আমি নাচতাম, ইভেন আমি কখনো নাচও শিখি নাই। সো ওই এক বছর ওইটাই হচ্ছে আমার নাচ, নিজে নিজে করতাম, গান নিজে নিজে করতাম। এমন করতে করতে এমন একটা সময় চলে আসলো যে আমি কার্টুন কম
ম্যাচুয়ার যে জিনিসগুলা মানুষের গান শোনা বা বিভিন্ন রোমান্টিক যে মানে যে বয়সটাতে আসলে তোমার ওগুলো দেখার কথা না তুমি ম্যাচিউর যে জিনিসগুলো সেগুলো দেখছো শুধুমাত্র নাচের কারণে হ্যাঁ আমার দেখা গেছে যে আমার কার্টুনের চাইতে আমার গান শুনতে বেশি ভালো লাগতেছে হিন্দি যে গানগুলো ওদের ড্রেস আপ ওদের কিন্তু ওয়ান টু এর একটা বাচ্চার কিন্তু কার্টুন বেশি ভালো লাগার কথা যেখানে বাট আমি এগুলাই দেখতাম তো একটা পর্যায়ে আমি স্কুলে একটা পিকনিক ছিল সেখানে নাচ দিই তারপর আমার ফুপিরা ওরাও তো সাপোর্ট করতো না বাট ফ্যামিলি একটা প্রোগ্রাম হয়েছিল যে লাইক বার্থডে অর সামথিং আমার একটা আপির বাসায় সেখানে আপুরা আমার ফুপাতো বোনরা আর কি অনেক বলার পরে আমি না সবার সামনে নাচি এবং খুব ভালো নাচি তারপর থেকে আমার ভিতরে মানে কেমন জানি একটা ইন্সপিরেশন চলে আসে হঠাৎ হঠাৎ না আমি নিজের মুদ্রা দেখে নিজেই অবাক হতাম না আমি নাচটা করছি ভাইয়াদের সাথে তখন থেকে একটু ঝগড়াঝাটিটা শুরু হয় মেইনলি ছিল টিভি রিমোট কেন জানি তখন থেকে ভাইয়াদের সাথে ঝগড়াঝাটিটা শুরু হতে থাকে বেশি করে মিলত না কারণ ওরা হচ্ছে একজন সিক্স সেভেন এ পড়তেছে আমি তখন ওয়ান টু থ্রি এরকম একটা ইয়াতে যাই হোক পাশের ঘরে একটা আপু ছিল জলি আপু তার সাথে টাইম কাটাতাম মানে ভাইয়াদের সাথে মিলত না কিন্তু আপির সাথে মিলত তো আরেকটা ব্যাপার ছিল যে আমি খুব কান্না করতাম আম্মা আমার একটা বোন হয় না কেন ভাইয়ারা বাইরে গিয়ে খেললে আমার একটা বোন থাকলে আমি বোনটা নিয়ে খেলতে পারতাম তো তারপরে সেখান থেকে আমাদের বাসা চেঞ্জ হয় বাড্ডাতে আমাদের বাসা শিফট করা হয় সেই সময়টা আমি খুব ভালো একটা টাইম স্পেন্ড করছি আমি সিরাজ মিয়াতে যখন পড়তাম তারপর অন্য একটা স্কুলেও ভর্তি হই সেই সময়টায় হয় কি আমার যে ক্লাসমেট সে নিচতলায় থাকতো আর আমি তিনতলায় হয় না যে ছোটবেলা থেকে একটা এরিয়াতে থাকলে একটা ভালো চেনা পরিচয় হয়ে যায় বের হওয়া যায় সেটা হয় ওই মেয়েটার সাথে আম্মুকে বলে দুদিন নিচে খেলা করি তারপর এই রোড থেকে ওই রোডে হাঁটতে যাই তারপর ভাইয়ারাও থাকতো খেলার মাঠ বড় তো মোটামুটি ভালো একটা টাইম স্পেন্ড করি আমি মানে যখন আমি থ্রিতে পড়ি আর ওই সময় আমার ভিতর যেহেতু বাবার কাপড়ের দোকান ছিল তারপর অবশ্য চেঞ্জ করে কয়েকটা বিজনেস মুদি দোকান কসমেটিক আসছে তো তখন আমার ড্রেস আপ শপিং এর প্রতি অন্যরকম একটা ঝোঁক ছিল মানে মোটামুটি ওই ক্লাসটা আমার জন্য ভালোই ছিল তো আমরা চেঞ্জ করে অন্য একটা এরিয়াতে যাই মানে চেঞ্জের উপরেই এক কথায় মানে কোন একটা জায়গায় যে আমার অনেকগুলো ভালো ফ্রেন্ড হবে সেটা আর হইতেছিল না তখন বনশ্রীর একটা মোটামুটি ভালো স্কুল ভর্তি হই সেখানে বাচ্চাদের প্রতিভা বিকাশের জন্য অনেকগুলো সুযোগ আছে যে তুমি নাচ শিখোনি আচ্ছা ঠিক আছে তোমার নাচটা দেখে আমরা তোমাকে নাচতে দিব বা গান শিখোনি হারমোনিয়াম পারো না দলীয় গানে তোমাকে চান্স করে দিব তো আমার এই জিনিসগুলোর প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল যদিও তখন আমার ডিসিপ্লিন ছিল না বিকজ আমার মধ্যে হিন্দিতে কথা বলার একটা প্রবণতা ছিল এই জন্য ওটা কেটে দেওয়া হয় তো আমি প্রথম প্রথম কি আমার খুব ভালো লাগে স্কুলটা আমার কিছু নতুন ফ্রেন্ড হয় তো সেখানে দেখতাম যে একটা গ্রুপ ছিল একটা লম্বা মেয়ে নাম আনিশা দুইটা মেয়ে প্রায় সেম ক্যাটাগরি বাট একটা খুব সুন্দরী লাবণ্য আর একটা অত সুন্দর না বাট বন্যা তো ওদের একটা টিম করে ওরা বসে তো প্রথম প্রথম ওদের সাথে রিলেশনটা ভালোই ছিল বাট একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ওরা কিন্তু এক একজন এক একটা জিনিসে এক্সপার্ট একজন হচ্ছে নাচ শিখতেছে আর লাবণ্য প্রচন্ড সুন্দর গান গায় আনিশা হচ্ছে ছোটবেলা থেকে মডেলিং এ মানে ওরা হচ্ছে ওয়ান টু থেকে একসাথে বড় হচ্ছে হঠাৎ করে গিয়ে যখন আমি ওদের সামনে একটা ভালো নাচ পারফর্ম করতেছি বা গানে যখন হঠাৎ করে চান্স করে নিচ্ছি শুরুতে যেমন রিলেশনটা গ্রো আপ করছিল হঠাৎ করে না রিলেশনটা একটু মানে কেমন জানি হয়ে যায় মানে ওরা মনে হচ্ছে কি আমার একটু বিপরীতে চলে যায় আমার প্রত্যেকটা মেয়ের নাম মনে আছে কারণ ওই ক্লাসটা আমি কখনো ভুলবো না ক্লাস ফোরে থাকা অবস্থায় এরকম সিচুয়েশন ফেস করছি কতগুলো ভালো মেয়েও ছিল বাট খারাপ মেয়েগুলোর চাপে ওরা দমন হয়ে যেত ক্লাস ফোরেও রাজনীতি হয় এটা আসলে বলার তো সেই সময়টা হচ্ছে আমার ফিজিক্যাল খুব বড় একটা চেঞ্জেস আসে লাইক আমার মেয়েদের যে মিনস্ট্রুয়েশন সামথিং আমি একদিন অ্যাক্টিং প্র্যাকটিস করতেছিলাম তো তখনও আমার দুই মাস চলে গেছে স্কুল যে ড্রেসটা ওটা বানানো হয় নাই তো পরে ক্লাসে পড়ো তখন তুমি ফোরে ক্লাস ফোরে ওকে তো আমি হচ্ছে একটা হাতা কাটা হোয়াইট কালার ফ্রক আর জগিং করে যে ওই টাইপের একটা মানে মোটামুটি শক্ত মানে সুতি না ওই টাইপের একটা টাইস কাপড় টাইপের একটা পায়জামা পরা ছিলাম তো আমি একটা পর্যায়ে বসতে গিয়ে বসার একটা সিনে রানের টান লাগে আমি কি হইতেছে বসতে পারতেছি না আচ্ছা ঠিক আছে ওয়াশরুমে যাই তো ওয়াশরুমে গিয়ে যখন আমি দেখি যে ব্লাড হচ্ছে আমার রানে শুকায়া গেছে এরকম একটা সিচুয়েশন লিটল বিট ভয় পেয়ে গেছি যে এটা কি হইতেছে তারপর পরিষ্কার টরিষ্কার করে এসে আমি আমার নাচ গান এগুলাতে মনোযোগ দিই
ও এর মধ্যে আরেকটা জিনিস আমি মিস করে গেছি, তার আগে থেকে তুমি জানতেই না বিষয়টা কি, মানে না না এর আগে আমি এখানে একটা বিষয় একটু ওকে থামাচ্ছি প্রিয় শ্রোতা, আমি সেদিন বিটিভিতে একটা অনুষ্ঠান দেখলাম যে মেয়েদের এই এই পার্টিকুলার এই বিষয়টা নিয়ে সেখানে খুব সুন্দর করে, আমি ঠিক জানি না এটা কোন একটা এনজিও থেকে বোধহয় প্রোগ্রামটা করা হচ্ছে, এক্সেস টু ইনফরমেশন সম্ভবত এ টু আই গভর্নমেন্টের যে প্রজেক্টটা আছে সেটার সহযোগিতায়, এত ভালো লেগেছে অনুষ্ঠানটা দেখে। She is really good presenter and the concept of the program is really really awesome. আমি প্রোগ্রামের নামটা মনে করতে পারছি না, মেয়েদের এই পার্টিকুলার সময়টা নিয়ে মেয়েদের ভিতর তো শুরু করি বাচ্চাদের ভিতরে যেভাবে সচেতনতা তৈরি করা হচ্ছে, বিশেষ করে আমাদের একটা সময় ছিল এই বিষয়গুলো গোপন রাখা, এগুলোকে সোশ্যাল ট্যাবু মনে করা হতো, দিন আসলে পাল্টে গেছে এবং এগুলোকে নিয়ে ডিসকাশন করা উচিত, এগুলোকে নিয়ে বিশেষ করে লজ্জার জায়গা থেকে একটা সমস্যাকে না দেখাটাই বরং ভালো, বরং এই সময়টাতে অনেক বেশি ইজি হয়ে যাওয়া উচিত, এবং এগুলো যে এক ধরনের ট্যাবু করে রাখলে এটাও যে এক ধরনের জীবনে বিপত্তি আনতে পারে সেটাও ওই প্রোগ্রামটাতে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। সুতরাং এই পার্টিকুলার টাইমটা বিশেষ করে প্রিয়ডের টাইমটা যখন ওই সময়টা আসে তার আগেই মোটামুটি একটু ধারণা দিয়ে দেওয়া উচিত যে এটা একটা খুবই ন্যাচারাল একটা প্রক্রিয়া, এটা সবাই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এই বিষয়টা হয়, তাহলে এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের আজে বাজে মিসকনসেপশন অতি কৌতূহল হওয়া এই বিষয়গুলো গ্রো করে না। যে জন্যই ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি এই বিষয়টা আগে থেকে জানতে কিনা, আর না জানলে ক্লাস ফোর এর বাচ্চার কাছে বুঝতেই পারছি না এটা একটা ভয়ের ব্যাপার, শরীর থেকে ব্লাড বের হচ্ছে এটা তো নিঃসন্দেহে একটা ভয়ের ব্যাপার, বলুন তারপরে। তারপর আমি এর মধ্যে একটা কথা মিস করে গেছি, এর মধ্যে হচ্ছে আমার একজন কাজিন, আমার তো কয়েকজন খালা, তার মধ্যে একজন খালা মানে চার পাঁচজন ছেলে, সে আর কি আমার লাইক কেমন যেন একটা ইঙ্গিত দিয়েছিল যে সে আমাকে পছন্দ করে। এটা কি মানে বয়সে বড় ছিল নাকি তোমার বয়সে? অনেক বড় ছিল, সে হয়তো তখন 23 24 এরকম এজে। এটা আমি আখি নামে একটা ওই স্কুলটার কিন্তু হোস্টেল ছিল, তো ও হচ্ছে হোস্টেলে থাকতো, তো ওর কাছে আমি শেয়ার করছিলাম, আমি বলি আমার একটা ভাইয়া এরকম এরকম বলছে, তো আমি আর এটা পাত্তা দিইনি কারণ ভাইয়াটার সাথে আমার যোগাযোগ হচ্ছে না, ব্লাড আবার চলে গেলাম আর কি ওই কথায়। তো সেকেন্ড টাইম আবার যখন দেখি তখন আর কি আমি কন্ট্রোল করতে পারি না, কান্না টান্না করে দিয়ে, হ্যাঁ ওয়াশরুমে কান্না টান্না করে ধুয়ে এসে ক্লাসে খিচখিয়ে গেছি। এখন আমি কাকে বলবো সেই পার্সনটা খুঁজতেছিলাম। তো ওদের তিনজন যেটা বললাম গ্যাং করে থাকতো, তো ওদের মধ্যে আনিশা যে ও কিন্তু একটু লম্বা করে, আমি বলছিলাম যে ছোটবেলা থেকে মডেলিং করে, ওকে কেন জানি আমার ভরসা হইলো, আমি বললাম যে এরকম হচ্ছে, ও টোটাল ব্যাপারটা বুঝতে পারছে। ও হয়তো ভাবছে যে আমি বুঝতে পারছি, আমি এখনো জানি না ও আসলে কি ভাবছে, ও লাইক যে ঠিক করে আসবো না এটা সেটা হ্যান ত্যান এরকম একটা ব্যাপার, বাট ও বুঝতে পারেনি যে তোমার এটা ফার্স্ট টাইম কিনা। হ্যাঁ হ্যাঁ ও এরকম একটা ইয়া করে একদম পুরো একদম দেখা গেছে ধমকাধমকি শুরু করে দিয়েছে। হ্যাঁ ম্যাডামকে না জানিয়ে ও আর কি ওর দুই ফ্রেন্ডকে জানিয়ে হাসাহাসি লাইক কিরকম একটা ব্যাপার এরকম একটা ব্যাপার কি হইছে প্রভার, মানে একটা যারা বুঝে নাই তারাও ভাবতেছে কি জানি হইছে এরকম একটা ব্যাপার ছিল। তো একটা পর্যায়ে আম্মু ছুটির সময় আসে, আম্মুকে বলি, তখনও টিচাররা কেউ কিছু জানে না, ওরাই বলতেছে আচ্ছা বাসায় চলে যাও আম্মু এমনি বুঝবে। তো আম্মু আমাকে দেখে যে ড্রেসে কিছু হয় নাই, সে আমাকে বাসায় নিয়ে যায় এবং মানে যা করা দরকার সবটা করে। আম্মুর কাছে অস্বাভাবিক ছিল কারণ ওনাদের সময় হচ্ছে এটা অনেক লেটে হয়, ক্লাস ফোর এর একটা বাচ্চার নাকি তার মতে যেটা হওয়া স্বাভাবিক না। তো আমাকে ডক্টর দেখানো হয়, প্রায় এক মাস আমি স্কুলে যাইনি, অ্যাবসেন্ট ছিলাম। যাওনি মানে কেন, লজ্জায় যাওনি? লজ্জা না মানে আসলে আমার প্রায় এটা অনেক দিন ছিল, ও কন্টিনিউ করছিল। তো ডক্টর কি বলছিল এই সময়টাতে? ওনারা বলতেছে যে ফার্স্ট টাইম এটা 29 দিন হচ্ছে নরমাল, ফার্স্ট টাইম এর সময় 29 দিন নরমাল ডক্টর এটা বলেছিল। অনেকের হয় এই যুগে নাকি, অনেকের হয় হরমোনাল কারণে হোক, মানে অনেকেরই এর চেয়ে ছোট বয়সে হয়, তো এই জন্য আর আমি খুব আনইজি ফিল করতেছিলাম যে মা তোমাকে কি বলো বোঝালো ওই সময়টাতে সেটা আমাকে বলো। সে আসলে বলতেছে যে এটা হয়, এটা এখন থেকে, হ্যাঁ এটা এখন থেকে হবে, ক্লিন থাকতে হবে, এটা মেইনটেইন করা লাগবে। আচ্ছা এখন স্কুলে যেও না পরে যেও, আমি দেখতেছি। আবার আমার আম্মুর মাথায় এরকম চিন্তা আসছিল যে গ্রামের বাড়ির আলগা টালগা এরকম টাইপের একটা চিন্তা আসছিল। আলগা টালগা মানে বাতাস লাগা বলে অনেকে। ওকে, তখন আমাদের বাসাটা একটু খোলামেলা ছিল, আবার তো অন্যরকম একটা জায়গার মধ্যে আমরা এরকম টাইপের একটু গ্রাম্য টাইপ বাসা নিজেরাই করছিলাম, তো একটু মোটামুটি খোলামেলাই ছিল। তো হুজুর টুজুর দেখাইছে, তাবিজু দিছে। তো এক মাস আরো 15 দিন পরে ব্যাপারটা এমন হয়েছে যে আমার সেই দেড় মাস আগের বডি স্ট্রাকচার আর দেড় মাস পরের বডি স্ট্রাকচার কিছুতেই মিলবে না, টোটালি চেঞ্জ। হ্যাঁ মানে শুধুমাত্র দেড় মাসের মধ্যে দেখা যাচ্ছে যে আমার ড্রেস গুলো লাগতেছে না, আমার পেট বের হয়ে গেছে, আমার হাত মোটা, মানে আমার স্কুল ড্রেসটাই আমাকে বুঝাই দিতেছে যে আমি যে ড্রেসটা বানাইতে দিছি আর এখন যেটা পড়তেছি এটা হচ্ছে না আমার।
তো পরে এগুলো নিয়ে মেয়েরা ফারস্টে চাটাই তো বয়স সন্ধিকালের একটা চেঞ্জ এটা ফিজিক্যাল চেঞ্জও আসে মেন্টাল চেঞ্জও আসে এটাকে নিয়ে এই সময়টাতে খুবই ডেঞ্জারাস একটা সময় বিশেষ করে বাচ্চাদের জন্য কিশোরদের জন্য যেটাই বলি না কেন বাচ্চা তো বলা ঠিক হবে না কিশোরদের জন্য এই সময়টার সম্পর্কে তাদের পরিপূর্ণ ধারণা দেওয়া উচিত অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে যায় সেই সময়টাতে একটা ছেলে তখন এভাবে চিন্তা করে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি আমার আমার এই সময়টাতে এমন ছিল যে আমি একটা পায়ের স্টেপ যখন ফেলবো তখন আমি চিন্তা করতাম যে পায়ের স্টেপটা ঠিক হচ্ছে কিনা আমি যে শার্টটা ঠিক মতো পড়েছি সেটার কলারটা ঠিক মতো আছে কিনা আমাকে একটা মেয়ে কিভাবে দেখছে তো এটা এক একজনের এক এক রকম আসে উচিত হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে এই বয়স সন্ধিকালের আগেই তাদেরকে একটা ধারণা দিয়ে দেওয়া যেটা একটা ট্রান্সফরমেশন এবং এই ট্রান্সফরমেশনে বডি চেঞ্জ হয় এবং একই সাথে মনোজাগতিক অনেক পরিবর্তন আসে এটাকে ভয় পাওয়ার কিছু নেই এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে এবং এই এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা সবার আগে পালন করতে হবে বাবা এবং মাকে সবার আগে যেটা আমাদের সমাজে অনেক বেশি অনুপস্থিত তারপর কি হলো তারপর হচ্ছে আর ওই স্কুলটা তো আমার নতুন ছিল আমি কেবল ওরা নতুন নতুন ফ্রেন্ড হয়েছিল তার মধ্যে জেলাসি তো ওরা না আমাকে একটু লাইক পচানো টাইপের শুরু করে যে কি হয়ে গেছোস বা এরকম টাইপের একটা ব্যাপার বিশেষ করে এক লাবণ্য বন্যা যারা ওরা আমার বলতেছে যে কে প্রেগনেন্ট নাকি মাসিকের স্বাস্থ্য তো ভালোই হয়েছে মানে কথাগুলো এরকম ছিল বাট স্টিল তখন আমি বুঝতাম না যে এটার নাম মাসিক কবুতর পুষতাম যেহেতু আমার টিভিতে ডিস ছিল না আমার স্কুল ছুটি হতো 11টা 12টার দিকে আমি সারাটা দিন কি করবো আমি কারোর কাছে পড়তামও না বাসায় পড়াশোনা করতাম ওই নাচানাচি ওই রেডিওতে গান কোথায় পাবো তখন ওইরকমও ছিল না যে সিডি প্লেয়ার বা কম্পিউটারও তখন আমাদের বাসায় আসে নাই তো ওই রেডিওটাই শুনতাম টাইমগুলো কিভাবে স্পেন্ড করতাম কবুতরকে গোসল করাবো আয়নার সামনে নাচবো রেডিও শুনবো এটাই ছিল আমার ডে এর মধ্যে আমার আম্মুর ফোন বাসায় নতুন ফোন আনে আম্মুর তো আগে থেকেই ছিল সেখানে আমার একজন কাজিন আমি বলছিলাম যে বয়সে বড় আগে বলছিল তখন বোধহয় বৈশাখ সে তার আগে একদিন ফোন দেয় ফোন দেওয়ার পরে নর্মালি তার সাথে আমার কথা হয় হ্যাঁ ভাই ভালো আছি এই সেই আমি পুরো উঠান বাড়ি ঘর হেঁটে হেঁটে কথা বলি না নাথিং ভয় পাওয়ার মতো কি হয়েছে ভাইয়াই তো ফোন দিছে তো এরকম দুই তিন দিন ফোন দেয় তুই কি বিকালে ফ্রি থাকুস হ্যাঁ ভাইয়া কেউ থাকে না এই সে আচ্ছা আমাকে ফোন দিস এরকম দুই তিন দিন কথা হওয়ার পরে যখন বৈশাখীতে সে আমাদের বাসায় আসে তো আমার দুই ভাইয়াও ছিল তো আম্মুও ছিল তো সে অঙ্ক করাবে সামথিং তো করাইতে গিয়ে হঠাৎ করে তার বড় ভাইদের নাম লিখতেছে পাশে প্লাস দিয়ে ভাবিদের নাম লিখতেছে তো হঠাৎ করে মানে তার নামের পাশে এসে প্লাস দিয়ে জয়া লিখলো প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা ছোট্ট একটা বিরতির পর জয়ার জীবনের গল্পে আবারও ফিরব আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে 18 বছরের জয়ার জীবনের গল্প তার সঙ্গে কমিউনিকেট করতে তাকে দেখতে কিংবা কোনো কিছু বলতে চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj kebriya.rj পেজে আছে আরজে কিবরিয়া নামে অ্যান্ড লাইক দিস স্পেস প্লিজ ওকে ফিরে আসছি চার মিনিট পর Close Up presents Hello 8920 Close Up The closer, the better Close Up presents Hello 8920 Close Up The closer, the better আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 জয়ার জীবনের গল্প চলছে আমরা কথা না বাড়িয়ে জয়ার কাছে আবারও ফিরতে চাই তো জয়া নাম যোগ করলো তখন তুমি কোন ক্লাসে তখন আমি ক্লাস 4 ওই ঘটনাগুলোর পরেই ওকে তারপর তো এভাবে চোখ তারপর আমি তার দিকে একটু তাকাই তো সে লাইক একটা কিরকম যেন হাসি দিয়ে পেকটা ছিঁড়ে মুড়ে ফেলাই দিছে তো তারপর আমি লাইক কি হইলো বুঝলাম না কিছু তো আমি চটপুটি ফুচকা এগুলো খুব পছন্দ করি বাহিরে গিয়ে ভাইয়াদের সহ মানে হিউজ লেভেলে নিয়ে আসছে তা সে বলতেছে তো যত খুশি খা অ্যান্ড আমিও তখন হচ্ছে কেমন জানি ফিল করতেছি যে লাইক কি যেন বলবে মানে কেমন জানি একটা আভা দিচ্ছে সামথিং তো পরের দিন হচ্ছে বৈশাখীর পরের দিন ছিল তো আমি স্কুলে যাব না তখনও আমার আম্মু কিন্তু নিয়ে দিয়ে আসতো সব সময় তো সে একটা চান্স পেয়েছে যেহেতু ভাইয়ারা দুজনেই স্কুলে গেছে তো আমার রুম তখন সেপারেট ছিল মানে আমি আলাদা থাকার চেষ্টা করতাম রাতে থাকতে না পারলেও আমি মানে দিনে ওইখানেই থাকতাম টাইম স্পেন্ড করতাম তো বলতেছে যে ওকে একটু অঙ্ক করা আমি ম্যাথে খুব কাঁচা তো আম্মু তো রান্নাঘরে সে আমাকে অঙ্ক করাইতে আসছে তার ইয়াটা এরকম ছিল যে আমার ডায়েরি বের করে জাতীয় সঙ্গীত ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে লাইনটা তো সে আমাকে সেকেন্ড লাইনে দুটো টিক দিয়ে বলতেছে কি লেখা পড়
I'm like, আমি বলতেছি আমি তোমায় ভালোবাসি, বলে হ্যাঁ এটাই, বলে কি এটা, এটা তো জাতীয় সঙ্গীত আমি জানি, বলে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, কি এগুলা? তো পরে সে আমাকে বলতেছে লাইক যে তোকে অনেক পছন্দ করি, পছন্দ করে ফেলছি, লাভ করে ফেলছি, ভালোবেসে ফেলছি, ইটিসি ইটিসি। তখন আমি বলতেছি কি বলেন ভাইয়া, যতই যাই হোক অন্তত নাটক তো দেখতাম, অ্যাটলিস্ট এটা বুঝতাম যে প্রেম বলতে কিছু একটা আছে। তো তখন বলতাম যে না ভাইয়া আমার আব্বু তো অনেক রাগি, আমি আমার আব্বুকে প্রচন্ড ভয় পাইতাম, বলতেছি না ভাইয়া এগুলা কি বলেন সিসি, আমি ছোট হবে না এসি। পরে এসে একদম মন টন খারাপ করে গিয়ে ভাইয়া দুরুমে শুয়ে আছে, পরে চলে গেছে। চলে যাওয়ার পর আবার বিকালবেলা সেদিন আর ফোন দেয় না। তো ফোন না দেওয়া তো আমার হয়েছে কি, আমি আমার মতো প্রত্যেক দিনের মতো সেই মানে স্কুল থেকে এসে খেলাম, কবুতরদের খাওয়ালাম, আমি রেডিও শুনতেছি, আয়নার সামনে নাচতেছি, তারপর আমার ফোন গুতাগুতি করতে করতে আমার না একটা মিসিং ফিল চলে আসছে, যে তিন দিন চার দিন ভাইয়া ফোন দিল, আজকে ফোন দিতেছে না, আমি নিজে থেকেই মিস কল দিই। তো সে ব্যাক করে, তো আবার কথা বলেন যে কেমন আছেন, তখন সে আমাকে বাকায় বসে যে দেখছিস তোর আমার প্রতি ফিলিংস আছে, তুই আমার ওই পড়াতো তোমাকে না, পড়াতো না, একদিন আসছিল বেড়াতে, ওই বেড়াতে এসে এই ঘটনা, ওকে ওকে, সেদিন আবার এরকম আর কি বলতেছে যে দেখছিস তুইও আমাকে মিস করস, এটার অন্য একটা নাম আছে, ইটস কল লাভ, ইটিসি ইটিসি। আমি বলছি না ভাই এগুলো তো হবে না। 9 বছরের বাচ্চার সাথে 23 বছরের যুবকের দেখুন কি অবস্থা। এবং অফ এয়ারে যখন আমি ছিলাম তখন আমাকে বলছিল ভাইয়া আমি একটা গল্প বলতে ভুলে গিয়েছি, কি ক্লাস ওয়ানে থাকতে আমি প্রস্তাব পেয়েছিলাম। সো দিস ইজ দ্য রিয়েলিটি অফ সোসাইটি। কিছুদিন আগে যখন আমরা এরকম একটা ঘটনা শুনি যে 3 বছরের বাচ্চা সে রেপড হয়েছে একটা মানে পরিপূর্ণ বয়স্ক একটা মানুষের দ্বারা, কি পরিমাণ মানসিক বিকলাঙ্গ হলে একটা মানুষের দ্বারা এটা সম্ভব। যাই হোক, সুতরাং তার তুলনায় এই গল্প কিছুই না আসলে। যাই হোক বলুন, তারপর কি হলো? আপনি তুমি হয়ে যাচ্ছে কজ আমি অভ্যস্ত না আসলে, বাট 18 ইয়ার্স তো এই জন্যই তুমি করে বলছি। ওকে ওকে বলো। হ্যাঁ আচ্ছা, তো তারপর হচ্ছে আমি কিছুটা মানে কথায় পেরে উঠি না ওনার সাথে, যে আসলে আমি ফোন কেন দিলাম। আমার ব্যাপারটা তো ছিল অন্যরকম, আসলে আমি কাউকে পেতাম না। তো আমি তার সাথে কয়েকদিন কথা বলে আমার একটু মানে এই টাইমটা মনে হচ্ছিল যে আমি তাকে ফোন দিই। তো তখন একটা পর্যায়ে সে আমাকে এতটা ইমোশনাল ইনসিস্ট করে যে আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই তো তোর আব্বু মার ভয় পাস, হ্যাঁ কখনো প্রেম করবি না? আমি বলি না, তাহলে তুই আমাকে প্রত্যেকদিন 5টা করে মিস কল দিবি, আমি তোর অনেক মিস করি, তোর এক একটা মিস কল আমার হ্যান আমার ট্যান অনেক বেশি মিস করব। তখন আমার কাছে ব্যাপারটা ছিল, আমার কোনো ফিল ছিল না এক্স্যাক্টলি লাভ বা সামথিং ছিল না, বাট আমার মনে হচ্ছিল যে আমি এই ব্যাপারগুলো তো দেখি নাটকে ফিল্মে এই ব্যাপারগুলো দেখি। তো সেদিন কথা শেষ, তো স্কুলেও যাচ্ছি সাথে সাথে ফ্রেন্ডের ওই ইয়াগুলো আছে। তো ও এর মধ্যে আবার আমার ভাইয়া যে এরকম ফোন দিয়ে এগুলো বলেও ফেলছে, এটা আমি আবার ওই আখিমিয়াটাকে আবার বলি। বাসায় আসি বিকালবেলা, তার সাথে আবার কথা হয়। তো কথা হয় না, আমি ফার্স্টে মিস কল দিই, 1 2 3 4 5টা পরপর মিস কল দিই, দেওয়ার পরে সাথে সাথে কল ব্যাক আসে। তখন আমার ভয় করে, মানে উনি ওই টাইপের কথা বলার পরে আগে তো ইটস ওয়াজ ইজি, মানে আমি কথা বলতাম হেঁটে আম্মুর পাশে দিয়ে যাচ্ছি, আম্মু ঘুমাচ্ছে, বাট ওই দিন আমার ভয় লাগে, আমি একদম বের হয়ে উঠানোর একটা কোণায় এসে ফোনটা রিসিভ করে যে আপনি কল কেন দিছেন ভাইয়া, আম্মু তো ঘুমাইতেছে। আমার ভিতরে কেমন জানি চোর চোর একটা ভাব চলে আসছে, বলে তুই তো মিস কল দিবি। আমি বললাম আপনি না কালকে বললেন যে 5টা করে মিস কল দিতে, যে আমার যদি বিয়েও হয়ে যায় মানে আপনার এত কষ্ট লাগবে। মানে এতটা ছোট ছিলাম যে একটা মানুষ আমাকে বলছে যে 5টা করে মিস কল দিতে তার কষ্ট লাগবে না, আমি 5টা করে মিস কল দিতে গেছি। তো তারপর আবার কথা বলে যে না এইভাবে না, তো তুই সকালে একটা মিস কল দিবি, দুপুরে একটা মিস কল দিবি, বিকালে সন্ধ্যা রাতে, মানে এইভাবে আমি যে তোরে মনে করি তুই আমার মনে করস এটা জানলে আমার খুব ভালো লাগবে, আমি খুব শান্তিতে থাকবো। তো এরকম একটা ব্যাপার থেকে আমি মিস কল দিই না, কয়েকদিন অফ করে দেই। তো তার মধ্যে আমার ওই বাকি মেয়েটাকে এটা বলি যে এরকম এরকম ভাইয়াটা বলতেছে, আমি কি করব, মানে আমি ওকে জিজ্ঞেস করি, বলছে এটা আমি কি জানি। এরপরে না ওর সাথে আমার দূরত্ব বাড়ে আর ওদের মানে যে যে লেডি গ্যাং তিনজন ওদের ক্লোজনেস বাড়তে থাকে, সে ক্লাস 4-এই। মানে ওদের ক্লোজনেস বাড়তে থাকে কার সঙ্গে? ওই ছেলেটার সঙ্গে? না 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 না, তাহলে যে মেয়েটার কাছে আমি এই কথাগুলো বলতাম আর কি, যে হচ্ছে ওই স্কুলেরই হোস্টেলে থাকতো। তারপর আর কি, তো ওদের মধ্যে বেশি ইয়া হওয়ার পরে এরকম একটা কথা বের করে দেয় ক্লাসে যে মানে জয়া তো প্রেম করতেছে, জয়ার শরীর এরকম বেড়ে গেছে, মানে আনিশা লাবণ্য ওরা আর একটু কিছু বাড়াইয়া দেয় যে ওর কি কি যেন হচ্ছে। তা আমি তো প্রেম ক্লাস 4-এর বাচ্চারা এইসব কথা বলতে পারে? এটা ইট হ্যাপেন ইন ইওর লাইফ? হ্যাঁ,
সামনে আসতেছি আরো অনেক কিছু আছে এটা তো হচ্ছে বছরের শুরুতে 3-4 মাস গেল ওকে এই স্কুলটাতে তখন আর কি আমি না ভাইয়ের সাথে কথা বলা রেগুলার করে দিই যখন দেখতেছি যে আমি তাকে ফোন দিচ্ছি ওই সময়টা আমার কাটতেছে না তখন তার সাথে আমার রেগুলার কথা হয় তো এরকম করতে করতে একটা সময় এরকম হয়ে যায় যে স্কুলে টোটালি ছড়া পড়ছে যে মেনস্ট্রুয়েশন হয় তো এটা অনেক এমনও মেয়েরা আছে যারা এই জিনিসটা বুঝেই না আবার ওই লেডি গ্যাংটা এরকম যারা সবকিছু বুঝে আবার দুই একজন আমার মতো আছে যাদের কেবল ফার্স্ট স্টেজ তো কিন্তু ফার্স্ট স্টেজ হইলেও ওরা একটু মানে অন্যরকম ভালো মেন্টালিটির ওরা মানে ঝামেলায় জড়াইতে চায় না যাই হোক হোক ওদের সাথে ঝামেলা জড়াইতে চায় না তো একটা পর্যায়ে এরকম হয় যে জয়া তো মানে প্রেগনেন্ট মানে আমি কথা বলতেছি এটা আবার আমি আঁকিকে বলি তো জয়া প্রেগনেন্ট দেখো নাইলে চিকন ছিল যে 3-4 মাসে লুকেট হার ব্যাপারটা এরকম ছিল যে হাইটে আমি ওদের চেয়ে কম ছিলাম ধাপ করে হলো কি আমি না লাবণ্য বন্যা ওদেরকে ছাড়াই মানে আরো 4 ইঞ্চি লম্বা মানে হঠাৎ করে স্বাস্থ্য হয়ে গেছে বলতেছে যে আর আমার পেটও একটু বের হয়ে গেছিল খাওয়া দাওয়া তো বলতেছে যে জয়া তো প্রেগনেন্ট এরকম একটা ব্যাপার তারপর ওরা তো কিছু বললাম যে একটা দল ছিল যে কিছুই বুঝে না ওদেরকে একদিন এমন হচ্ছে যে আমি টিফিন কিনতে নিচে যাব বলা হচ্ছে যে কলম খুঁজে পাচ্ছি না সেই লম্বা মেয়েটা আনিশা আমি ব্যাগটা খুঁজে আমার ব্যাগে নাই আমি সার্চ করে নিচে চলে গেছি আসার পরে জয়ার ব্যাগে কি থাকে দেখছো জয়া কত খারাপ খারাপ জিনিস আনে আমার ব্যাগে জাস্ট পেট ছিল বাট তারা এই পেটটা বের করার জন্য হ্যাঁ প্যাড সেই প্যাডটা বের করার জন্য আমাকে চোর পর্যন্ত বানাইছে মানে তোমার ব্যাগে কলম আছে সুতরাং সবকিছু বের করো তারপরে তোমাকে প্যাডটা বের করে দেখাতে হবে সামহাও যারা মানে ক্লাস 4 এর তো হয়তো কিছু বুঝে মানে বেশিরভাগই বুঝে না এটা কি মেনস্ট্রুয়েশন সামথিং কি আজকের এই শোটা যারা শুনছেন বিশেষ করে যারা অ্যাডাল্ট আছেন বয়স্ক যারা আছেন তাদের জায়গা থেকে এই শোটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে না নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি এটা একটা সোশ্যাল রিয়েলিটি আপনার কাছে মনে হতে পারে খুব ফালতু একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি বাট দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট আমি তিনটা ভেরি লাগাইছি তিনটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় এবং কজ একটা বাচ্চার জন্য কি পরিমাণ মানসিক টর্চার হতে পারে আমি ওই বাচ্চাগুলোকে মিন করছি এই কারণে যে তারাও আসলে কি ধরনের মেন্টালিটিতে বড় হচ্ছে আমাদের সমাজে দেখুন এই বিষয়টা নিয়ে যারা ফান করছে তারাও জানে না যেটা একটা কত বড় রিয়েলিটি ন্যাচারাল লাইফে এবং এটা নিয়ে আসলে ফান করার মতো কোনো বিষয় না তো একটা ক্লাস 4 এর বাচ্চাকে যদি এইরকম একটা সিচুয়েশন ফেস করে ক্লাসের মধ্যে তার একটা স্যানিটারি প্যাড বের করতে হয় এবং সেটা কতটা লজ্জাকর হতে পারে তার পার্সোনালিটি বিকাশের জন্য যখন তার বয়সন্ধিকাল চলছে এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে সাধারণত প্রাপ্তবয়স্ক একজন মহিলাও তো এটা লোকসমাজে বের করতে লজ্জা পাবে ডিসপেন্সারি যেতে কিনতে গিয়ে বলতে পর্যন্ত লজ্জা পায় তো সেরকম একটা সামাজিকতা এরকম একটা বাচ্চাকে যদি এই সিচুয়েশনটা ফেস করতে হয় সেটা কতটা ভয়াবহ এবং আমি খুব অবাক হচ্ছি যে ক্লাস 4 এর বাচ্চাদের মধ্যে এই ধরনের বিষয়গুলো নিয়ে একটা মিসকনসেপশন এবং একই সাথে তাদের মধ্যে কাউকে পচানো কাউকে এগুলো নিয়ে বাকবিতণ্ডা করা প্রপার এডুকেশন যদি ফ্যামিলি থেকে না থাকে এবং স্কুল থেকেও না দেওয়া হয় তাহলে এটা কতটা পেইনফুল হতে পারে বলো তারপর কি হয়েছে তারপর এরকম বিষয়টা ছড়ানোর পরে তো ওরা তো বেশিরভাগই এগুলা কিছু বুঝতো না তো কয়েকজন ভাবতো যে হ্যাঁ প্রেগনেন্ট বোধহয় ওই যে ব্লিডিং হয় মানে বেবি হইলে ব্লিডিং হয় সামথিং এরকম মানে মিলে ঝিলে কিছু একটা বুঝতেছিল তারা তো এভাবে ওরা না মানে একটা পর্যায়ে এমন হলো যে আমার সাথে কেউ যদি টাচ লাগতো তখন ঝাড়তো উফ কি জানি লাগলো মানে একটা রোগ ছড়ায় গেছে আবার আমি এক সাইডে বসতাম যেই সাইডে বসতাম ওই সাইডে আর কোনো মেয়ে বসতো না কতগুলো ভালো মেয়ে ছিল বাট ওরা জাস্ট কিছু বলতো না লাইক আচ্ছা ওরা বসতে না করছে ওদের চোখের একটা গরম আছে একসাথে বসে গেছে আমি একটা সাইডে টোটালি একটা সাইড এক সিটের পিছনে বোধহয় 7টা বেঞ্চ ওই সাইডে কেউ বসতোই না গাদাগাদি করে বসলো তার মধ্যে আমার আম্মু আবার আমার চুল কামায়া দেয় মাথা কামায় দেয় এগুলো নিয়ে মজা নিত বিকজ আমি হঠাৎ করে লম্বা হয়েছি হঠাৎ করে অনেকটা ফ্যাটি হয়ে গেছি মাথা কামানোর পর অতটা মানাইতো না হয়তো আগে অনেক বেশি সুন্দর ছিলাম অনেক কিছু নিয়ে তার ওদের চিন্তা ভাবনা ছিল প্রেগনেন্ট একটা সময় আর তার মধ্যে ওই যে কাজিনটাও ফোন দেয় তো আম্মুকে আমি ফার্স্টের দিকে বলতে পারতেছিলাম না যে আম্মু আমাকে এগুলো বলে পরে আমি কাজিনের সাথে শেয়ার করি একদম টোটালি শেয়ার করি আমার তো কাজিনের সঙ্গে তুমি তোমার এই পিরিয়ডের বিষয়টা নিয়ে শেয়ার করলে যে হ্যাঁ আমার এরকম একটা হইছে কবে হইছে রিলেশন না তার সাথে আমার কিন্তু এই টাইপের কথাটা আমি শেয়ার করে ফেলি যে এখন এরকম হইছিল আমার এখন ক্লাসে এরকম এরকম বলতেছে তো আম্মুকে তখনও বলি নাই
আমার হইছে তিন মাস হইছে বা ফ্রেন্ডরা এরকম করে এরকম যায় তাই তো আমি তার সাথে ব্যাপারটা শেয়ার করতে থাকি তারপর যাইতে থাকে আমি আম্মুকে কিছু বলি শেয়ার করলাম ওর সঙ্গে হ্যাঁ আমি রেগুলার এখন আর তাকে অ্যাভয়েড করি না আমার কাজিন ফোন দেয় এটা কোনো রিলেশনশিপ ছিল না বাট আমি কথা বলতাম তার সাথে আমি আর কেউ ছিল না আমার আশেপাশে বাট আম্মুকে বলার সাহসও পাইতেছিলাম না একটা জিনিস আবারও খেয়াল করুন আপনারা সবাই এই মেয়েটি যদি তার মার সঙ্গে বিষয়গুলো শেয়ার করার মতো পরিবেশ পেত কিংবা বাবার সঙ্গে ইভেন শেয়ার করার মতো বন্ধু বন্ধু হিসেবে পেত 23 বছরের যেই ছেলে আমি জানি না এখন পর্যন্ত ওর সঙ্গে ওর সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে গিয়েছে বা এই সম্পর্কের সুযোগ নিয়ে ও কোনো মিস ইউজ করেছে কিনা ওকে এই যে বিষয়টা এটা কি তৈরি হওয়ার কোনো সুযোগ পেত তোমাকে প্রশ্নটা করি তোমার কি প্রয়োজন হতো ওনার সঙ্গে বিষয়গুলো শেয়ার করার যদি তোমার মার সঙ্গে তুমি এটা শেয়ার করতে পারতে কিংবা বাবার সঙ্গে এটা শেয়ার করতে পারতে আমি বাবার সাথে তো শেয়ার করার কথা আমি এখনো চিন্তা করতে পারি না বিকজ অফ বাবা বাবাকে তুমি ভেবে পেয়েছো বলেই পারো না বাবাকে ওইভাবে রাশভারি হিসেবে পেয়েছো শাসনকার হিসেবে পেয়েছো মার সঙ্গেও যদি তুমি শেয়ার করতে পারতো তাহলে কি প্রয়োজন হতো হ্যাঁ হয়তো বা হইতো না আমি মার সাথে শেয়ার করছি বাট এটা আরো পরে অনেক লেটে গিয়ে করছি এক্স্যাক্টলি সো এটাই আমি বলতে চাচ্ছি যে বাবা মার উচিত সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ইফ এনি কাইন্ড অফ কমপ্লেক্সিটি যেখানে তারা ডিসিশন নিতে পারছে না বা নেবার আগে তারা যেন বাবা মাকে স্মরণ করে এই সম্পর্কটা ছেলে মেয়েদের কাছ থেকে আসবে না এটা বাবা মাকেই তৈরি করতে হবে আর তখন আমার এমন কোনো ফ্রেন্ড ছিল না লাইক কেমন জানি হলো ফার্স্টে সবাই ফ্রেন্ড মনে হইতেছিল তারপর হঠাৎ করে সবাই আমার একটা বিপরীত টিম হয়ে গেল কেমন যেন ওকে তো পরে আমি আর শেয়ার করতে তুমি হ্যাঁ কোনো আমি তখন না মানে একটা দেখা গেছে হাদিসের বই বের করে কোথায় যেন পাইছি যে আল বাড়িও পড়লে ভালো বন্ধু পাওয়া যায় মানে আমার এত খুব মনে হতো যে আমার একটা বেস্ট ফ্রেন্ড থাকতো ওদের মতো আমি সারাদিন ওইটা পড়তাম আল বাড়িও এটা পড়তে থাকতাম যে আমার খুব ভালো একটা ফ্রেন্ড হবে অনেক ভালো একটা ফ্রেন্ড হবে তো এরকম যেতে যেতে যখন প্রায় বছরের মাঝামাঝি ক্লাস ফোরে তখন একটা সময় এরকমই চলতেছে মানে হয় এরকম হয় ওরা পচায় ইভেন মানে ওরা পারলে আমাকে চোর বানায় পারলে টাকা চুরি করছি পারলে হ্যান করছি ত্যান করছি পড়া পারে না মানে টিচার আসলে শব্দ সর যেভাবে পারে আমাকে বলে ইয়া মানে এরকম একটা সিচুয়েশন হয়ে যায় মানে ট্র্যাপে এক প্রকার ট্র্যাপে আমার ক্লাসের মেয়েরাই আমাকে এক প্রকার চাপের মধ্যে রাখে তো নীলি নামে মেয়েটা আবার আমার সামনে এসে বলতো আমি জানি প্রভা তুমি এটা করো নাই আবার ধমক খেয়েও আবার চুপ হয়ে যেত মানে কেমন যেন একটা রাজনীতি সেই ক্লাসটার মধ্যেই একটা পর্যায়ে গিয়ে এটা বোধহয় ক্লাস ফাইভ এর একটা আপু সে আবার প্রিন্সিপালের সামথিং কিছু একটা তার কানে যায় সে আমাকে ডাকায় ডাকায় নিয়ে বলতেছে জয়া তুমি তো অনেক ইয়া বড় হয়ে গেছো হ্যাঁ আপু কি মানে আমি বুঝতে পারছি সাথে ওরা আছে কিছু খারাপই হবে ভালো না তো বলতেছে যে তুমি নাকি প্রেগনেন্ট কথাটা কি সত্যি কে বলছে বলতেছে না এগুলা তো শুনতেছি মানে ওদের আসলে সহ্যই হয় না আমি যে যে নাচ না শিখে আমি একটা প্রোগ্রামে চান্স পাইলাম আমি আমি লাস্টে লাস্ট পর্যন্ত প্রোগ্রামটা করতে পারিনি আমার ফিজিক্যাল চেঞ্জ ওদের সাথে আমার মেন্টালিটি চেঞ্জ ওই প্রোগ্রামটা তো বছরের শুরুর দিকে চলে গেছে আমি ওটা করতেই পারিনি তো আমি বললাম যে না আপু এরকম কিছুই না লাস্টলি এগুলা নিয়ে এমন একটা পর্যায়ে চলে যায় যে আমি ক্লাস ফোরেই আখি যে মেয়েটা ওর সাথে মিশি সাথে অনু নামে আরেকটা মেয়ে ছিল মানে অনু মেয়েটা আমাদের ইয়াতে দেরিতে ভর্তি হয় শুরুর অনেক কিছুও পায় নাই তো তখন ওর সাথে একটু একটু কথা হয় প্রমের সাথে একটু একটু কথা হয় বাট আমরা এই কয়জন না একটা সময় এমন হইলো যে সবচেয়ে বেশি আখি এক্সপার্ট ছিল সেই বয়সটাতে আমি মানে মানে চেঞ্জেস এর পরেই বুঝে যায় আসলে সেক্সটা কি বুঝে যাও তুমি তখন মানে এই ব্যাপার ওদের সাথে কথা হওয়ার পরে তুমি যে বুঝে গেলে এটা এই ফিলটা তোমার ফার্স্ট ফিলটা কি ছিল মানে অ্যাবাউট তুমি যেটা বললা যে সেক্স সম্পর্কে তোমার বুঝে যাওয়া না আমি ইট ওয়াজ নেগেটিভ ফিল অর ইট ওয়াজ মানে টু কিউরিয়াস অ্যাবাউট দিস সাবজেক্ট যে এটা আসলে কি কি ছিল ফিলটা না অ্যাকচুয়ালি অনেস্টলি যদি বলি আমি এই সিচুয়েশনটা আমি লাইফ একবার ফেস করছি ক্লাস থ্রিতে থাকা অবস্থায় আর ইউ শিওর হ্যাঁ এটা সিচুয়েশন ফেস করছো আর এটা তোমার লাইফে হয়েছে কোনটা না 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 আমি সিচুয়েশন ফেস করছি আমি এরকম জিনিসটা আমি দেখছি লাইফ ব্যাপারটা হচ্ছে আমি ছোট ছিলাম আমার ভাই ভাবির সাথে আমি ঘুমাইছিলাম ওকে বলো হ্যাঁ
সেই সেই সিচুয়েশন আর কি, মানে হয়তো বা তাদের নিউ কাপল ছিল এন্ড তাদের মধ্যে কোন একটা বিষয়ে ঝগড়ার ব্যাপারে ভাবি আমাকে একবার, বাট তুমি তো ওই জিনিসটা সম্পর্কে কিছু জানছিলে, আমি ঘুমিয়েছিলাম, আমি তখন বুঝি নাই, তো আমি আমাকে একবার ভাবি সাইডে আনতেছে, মাঝখানে আনতেছে, ভাইয়া সাইড করে রাখতেছে, আমি তো তখন থ্রিতে পড়ি মানে ফোরে ওঠার আগে, আমি তখন একবার মানে আদৌ ঘুম আদৌ ইয়াতে আমি ব্যাপারটা একবার আমার সামনে হইছে, তো তারপর আমার মাথায় ভাবে ক্যাচ করে নাই যে কি গেল বা কি হইলো। ক্লাস ফোরে এটা আইডিয়াটা পেলা, সো তোমার এটা সম্পর্কে কি আইডিয়া ছিল, ইট ওয়াজ ব্যাড অথবা তুমি খুব কিউরিয়াস? এটা 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 আমার কিউরিয়াসিটি মনে হইছে যে আসলে এটা কি বা এটা মানে কেন এরকম টাইপের একটা ব্যাপার আসছিল, বাট এটার প্রতি খারাপ ধারণা ছিল, যেটা খারাপ, এটা খারাপ ধারণা ছিল। এটা কি ক্লাস ফোর এর আগে না ক্লাস ফোর এ জানার পরে? ক্লাস ফোর এ জানার পরে মনে হচ্ছে যে এটা খারাপ। ওকে, তো তখন ম্যাক্সিমাম বাচ্চারাই আমাদের সোসাইটিতে এই এই এরকম একটা মিসকনসেপশন নিয়ে বড় হয় এবং ওরা এবং স্বাভাবিকভাবেই ওরা বিপদগামী সম্পর্কের দিকে যায়। ইনফ্যাক্ট ওর ক্ষেত্রে কি হয়েছে আপনারা সামনের দিকে গেলে বুঝতে পারবেন, বলো তারপর। তো তখন আর কি মোটামুটি এরকম ক্লাস ফোরে আমি মোটামুটি বুঝে যাই যে সেক্স জিনিসটা কি, এর মধ্যে আরেকটা স্টোরি আছে, মানে এতগুলা আমি আসলে গোট চল মানে কি বলবো। ঠিক আছে, তোমার যেভাবে মনে পড়ে বলো। হ্যাঁ, মানে একদিকে কিন্তু আমার স্কুলের এই ব্যাপারগুলো চলতেছে, এভাবে একদিন জিজ্ঞেস করলো, তো এটা আমি আবার কি আমার কাজিনের সাথে শেয়ার করি, তো তার মধ্যে আমার আবার এক ফুপাতো বোনের হাজবেন্ড, সে আমার লাইক অন্যরকম, মানে আগে তো দুলা ভাই একটু মজা করতো, একদিন সে আমাকে ডিরেক্ট মানে কন্ডম দেখায় বসে, এটা চিনো এটা কি, লাইক আমি দেখছি, আমি গ্রামে গিয়ে না গ্রামের ছেলেমেয়েরা ধুয়ে বেলুন ফুলাইতো, তো আমি সেইভাবে জানতাম না যে এটা কন্ডম, তো পরে সে আমাকে আমি ক্লাস ফোরে টোটালি তার হাতে আর কি তার ফোনে সে আমাকে টোটালি নুড মানে সব জিনিসগুলা একটা খণ্ড সময়ের মধ্যে হইতেছে, মানে পর্ন ভিডিও আমাকে দেখায় সেখানে, ভিডিও তোমাকে দেখায়? হ্যাঁ, আমার এটা দেখতে হবে এবং সে ভিডিওটা ছাড়ছে, আমি দেখবো না বাট তারপর আমার চোখ পড়ছে, বাট আমি মানে সবগুলো বিষয় এমন একটা সময় হচ্ছিল যে আমার কাছে ব্যাপারগুলো কেমন জানি খুব মানে ক্লিয়ার হয়ে গেছে যে হোয়া সেক্সটা কি, একটা ছেলে মেয়ের মধ্যে হয়তো এরকম কিছু হয়, সবগুলোই ওর জন্য একটা ইমপ্রপার এডুকেশন। আমি বলি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মানব জীবনে এই বিষয়গুলো, কিন্তু ও সবগুলোই একটা ভুল শিক্ষা নিয়ে বড় হচ্ছে। এটা শুধুমাত্র একজন জয়ার জীবনের গল্প না, এটা ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের সোসাইটিতে যেটা হয় তাদের জীবনের গল্প, এবং এই জন্যই এই সামাজিক অনাচারগুলো অকারেন্সগুলো খুব বেশি ঘটে। ওকে, তারপর যারা এই বিষয়টাকে জীবনে ফেস করেছেন তারাই শুধু জানবেন যে এটা কত ভয়াবহ রকমের একটা ফিলিংস দেয় একটা বাচ্চার মনে, একটা শিশুর মনে, যারা আমরা বুঝে না বুঝে এরকম অন্যায় অত্যাচার তাদের উপরে করি। বলো তুমি। হ্যাঁ, তারপর সে আর কি সবগুলো সিচুয়েশন প্রায় সেই মানে ক্লাস ফোরটা আমার জন্য খুব খারাপ ছিল, একই সময়ে হইতেছে, তো একটা পর্যায়ে গিয়ে মানে সেই দুলাভাই যে লাইফ অফ ফার্স্ট টাইম সে লাইক ট্রাই করে যে আমার বডির কোনো একটা পার্টে হাত দেওয়ার বা কিছু একটা করার, টোটালি করতে না পারলেও মানে সে হচ্ছে এই বিষয়টার পেছনে লেগেছিল, তা আমি না এই জিনিসটা খুব বোকা ছিলাম, কার আম্মুকে বলতে পারিনি, আমি এই জিনিসটাও আমার কাজিনের সাথে শেয়ার করি যে আমার দুলাভাই আমাকে এরকম কিছু একটা দেখাইছে, তারপর এরকম কিছু একটা বলতেছে, তখন এগুলো তাকেই বলতাম। একটা সময় যখন প্রায় শেষের দিকে ওরা মানে আমাকে বোধহয় সহ্য করতে পারতেছে না ক্লাসের মেয়েরা, প্রায় বোধহয় সেপ্টেম্বর অক্টোবর বা শেষের দিকের টাইমটা, আমাদের একজন মানে ইনচার্জ থাকে হেড স্যারের নিচে, না ম্যাম আমার নামটা এখনো মনে আছে, তার কাছে বিচার দেওয়ার আগে ক্লাসের প্রত্যেকটা ম্যামের কাছে এই কাহিনীগুলো বলে, এবং আমি দাঁড়ায় জাস্ট কান্না করি যে ও অনেকগুলো প্রেম করে, ওর এরকম হয়েছে, ও প্রেগনেন্ট, ও পেড আনে, ও চুরি করে, আবার এরকম বলা হয়েছে আমি নাকি সবাইকে চেক করি যে আমি পেড আনছি, দেখছো তোমাদের ব্যাগ চেক করি, এগুলো সব আমার পিছনে তৈরি করা হয়েছে, তো একটা ম্যাডাম আমাকে কয়েকটা ম্যাডাম আমাকে ঝাড়ছে, এগুলো বলছে আমি বললে বিশ্বাস করে না, আবার কয়েকটা ম্যাডাম অনেক রাগি, বাট সে হচ্ছে কি ক্লাস ফোর এর মেয়েদের মুখে এই কথাগুলো শুনে সে হাসতেছে, সে কি করবে সে বুঝতেছে না। একটা পর্যায়ে রয়না ম্যামের কাছে এই কথাটা দেওয়া হয়,
সে আমার আম্মুকে ডাকতে বলে তখন আমি আম্মুকে গিয়ে সবকিছু বলে দিই যে আম্মু এতদিন তো এরকম এরকম হয়েছে এখন ম্যাডাম দোয়ারে ডাকতেছে স্কুলে ভেরি আনফরচুনেট ভেরি ভেরি আনফরচুনেট আমরা একটু বিরতি নেব প্রিয় শ্রোতা ইটস ভেরি সেন্সিটিভ বিষয় এবং আমার কেন জানি মনে হচ্ছে যে হ্যালো 8920 এর ইতিহাসে আমি কখনো এই ধরনের স্টোরি ফেস করিনি ইয়া আই ফেস লট অফ থিং অ্যাবাউট সেক্সুয়াল লাইফ ইন হ্যালো 8920 এবং আমি ডিয়ারলি বলতে পারি হ্যালো 8920 অ্যাজ এ রেডিও প্রোগ্রাম হিসেবে যেই ধরনের সোশ্যাল ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো মিডিয়া মাধ্যম আমি বলবো এত সিরিয়াস কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কিনা আমার জানা নেই আমার জ্ঞান তো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই স্টোরি শুধুমাত্র একটা মিনিস্ট্রেশনকে কেন্দ্র করে কি হতে পারে একটা মেয়ের জীবন আনবিয়ারেবল টোটালি আনবিয়ারেবল আমরা ফিরে আসবো প্রিয় শ্রোতা মাত্র পাঁচ মিনিট পর সময় রাত ১২টায় জয়ের জীবনের গল্প আপনারা শুনছেন ওকে দেখার জন্য আসতে পারেন আমাদের ফেসবুক পেজে ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj আমি আবারও বলি www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ Close Up presents Hello 8920 Close Up The closer, the better Close Up presents Hello 8920 Close Up The closer, the better স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আমার সঙ্গে রয়েছে আজকে জীবনের গল্প বলার জন্য জয়া জয়ার ছবি আমরা ফেসবুকে দিয়েছি আপনারা চাইলে ওকে দেখতে পারেন এই ফাঁকে সবাইকে একটু জানিয়ে রাখছি স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস সকা যেটা সংক্ষিপ্ত নেম আপনাদের জন্য একটা লোভনীয় সুযোগ নিয়ে এসছে রেডিও প্রেজেন্টেশন হুইচ ইজ কল আরজে টেলিভিশন প্রেজেন্টেশন সেটা নিউজ এবং প্রোগ্রাম যেটাই হোক না কেন সবকিছুতেই আপনি বেসিক ট্রেনিং নিতে পারেন আপনার যদি মিডিয়াতে কাজ করার সুযোগ থাকে সকা বেসিক্যালি আমার এবং আমার সাথে বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলে আমরা প্রতিষ্ঠা করেছি স্কুলটি এখানে মিডিয়া পারফর্মিং আর্টের উপরে ট্রেনিং দেওয়া হয় যাদের মিডিয়াতে কাজ করার শখ আছে তারা এখান থেকে ট্রেনিং নিতে পারেন পাশাপাশি আমরা সবার জন্য যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে প্রেজেন্টেশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমরা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করব ফর দ্য সোসাইটি ফর দ্য কমিউনিটি সেটার উপরে স্কুল অফ ক্রিয়েটিভ আর্টসে অসাধারণ একটি কোর্স করানো হয় আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এখানে আসতে পারেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে সকা একটি অলাভজনক প্রতিষ্ঠান সম্পূর্ণই নন প্রফিটেবল এবং এখানে যে ফিটা নেওয়া হয় সেটা শুধুমাত্র লজিস্টিক সাপোর্টের জন্য যারা ভর্তি হতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশেই ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর আমি আবারও বলছি ফার্মগেট আনন্দ সিনেমা হলের পাশেই ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর আমি ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি 01738686179 আমি আবারও বলছি 01738686179 এখানে আমি মাঝে মাঝেই বসি আমার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওকে জয়া আমি যেখানটায় ছিলাম আম্মুকে জানানোর পরে আম্মু তো পুরো থ খেয়ে যায় বাবা মা দুজনকে যেতে বলা হয় বাট আমার আম্মু এটা আমার বাবাকে ইনফর্ম করে নাই আমার আব্বারও বেশি রাগি যে বাবা তোমাকে এত ভালোবেসে বিদেশ থেকে চলে আসলো সেই বাবাকেই তোমরা শেয়ার করছো না মানে উনি এতটা রাগি হয়ে গেল কেন শুনলে আমার আম্মু শেয়ার করছি কিনা জানি না মানে আম্মু আমাকে বলতেছিল যে জানাইনি বাট আমি যতটুকু জানি ছিল কি তোমার বাবার সঙ্গে তোমার বাবাকে এত না আমি আমার বাবাকে আমি ক্লাস 8 9 10 পর্যন্ত আমি হাগ করছি আমি অনেকটা ফ্রি বাট বড় হওয়ার সাইড গুলা বা ওই টাইপের কথাগুলো ওনার সাথে শেয়ার করা যায় অতটা ফ্রি হতে পারোনি দিস ইজ আওয়ার সোশ্যাল রিয়েলিটি ইন ফ্যাক্ট ওকে বলো যাই হোক পরে আম্মু যায় এবং ম্যাডাম কিন্তু অন্য মেয়েদের কাছ থেকে শুনে আমার মাকে ডাকাইছে তো আমি ছোট আমাকে অন্য রুমে রাখা হয় আমার মাকে নিয়ে অনেক কিছু বলা হয় যে এগুলা হচ্ছে আপনি জানেন আপনার মেয়ের সাথে কি হয়েছে মানে ইটিসি ইটিসি আমার মাকে জাস্ট কান্না করে ফেলা হয় এবং বলা হয় যে আপনি কি জানেন পেপারে আসতেছে যে 11 বছরের মেয়ের আজকাল প্রেগনেন্ট হয় মানে এভাবে বলা হয় আমার আম্মু বলেছে স্কুল থেকে হ্যাঁ টিচাররা হ্যাঁ আর ইনচার্জ যে ছিল না ম্যাম আমার এই নামটা কখনো ভুলবো না আমি আমি বাচ্চা হইলে আমাকে যদি আমার এই কথা বলার সময় দূরে রাখা হয় ওই বাচ্চাগুলো যখন তাকে এই ধরনের কথাগুলো বলছে উনি কি করে তাদের কথা একটা বাচ্চার মাকে ডাকে ভেরি স্যাড আমরা এখানে ম্যাডামের নামটা মিউট করে দিয়েছি তার সামাজিকতার কথা ভেবে কিন্তু এটা ঠিক যে একজন শিক্ষকের কাছ থেকে ধরনের আচরণ খুবই খুবই অপ্রত্যাশিত স্কুলের টিচাররা প্যারেন্টসদেরকে ডাকবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু এটা কি তারা জানেন নিশ্চয়ই জানা উচিত একটা ছোট বাচ্চা যখন তাদের একটা ভুলের কারণে যখন প্যারেন্টসকে ডাকা হয় ওই বাচ্চার মানসিকতায় কত বড় প্রভাব ফেলে কত বড় রকমের প্রভাব ফেলে এই কাজটা করার আগে
তিনি তো পারতেন আলাদা করে তার মার সঙ্গে ফোনে কথা বলতে যে আপনার মেয়ের আসলে এরকম কোনো সমস্যা আছে কিনা এইরকম একটা সমস্যাকে কেন্দ্র করে যদি স্কুলে ডাকা হয় যেকোনো একটা বাচ্চার জন্য কত বড় মানসিক চাপ হতে পারে এটা ভয়াবহ তারপরে মা কি বলল আম্মু আসলে আমি আম্মুকে সবকিছু বলছি আম্মু আমাকে বিশ্বাস করছে আমি মাঝে মাঝে আম্মুর একটু বলতে নিতাম পরে আবার বলতাম না আমি খুব কম মিথ্যা বলতে পারতাম তো পরে আম্মু ডিসিশন নিছে আমি বলছি যে আম্মু তোমার বুঝলাম এখানে আমার কোনো ফ্রেন্ড হয় না তো মানে আমার বলার কোনো কিছু ছিলই না টোটালি আমি এখানে ক্রিমিনাল তো লাস্টলি আমি এখান থেকে বের হয়ে আসি অন্য স্কুলে আমার আম্মু শিফট করে এখানে তোমার থাকা লাগবে না দেন আমি অন্য একটা স্কুলে ভর্তি হয়ে যাই স্কুলই চেঞ্জ করো তুমি এই ঘটনাকে কেন্দ্র করে হ্যাঁ দেখা যাচ্ছে যে সবাই আমাকে টাচ লাগলে উফ বলতেছে আম প্রেগনেন্ট আমি যে সাইডে বসতেছি সেই সাইডটা সম্পূর্ণ ফাঁকা এবং স্কুল টিচার এরকম ব্যবহার করে হ্যাঁ আমার সাথে কেউ কথা বলবে না এরকম একটা ব্যাপার আমি বলবো না সবগুলো মেয়ে খারাপ কিন্তু কিছু গ্যাংদের কারণে তারা চেপে গেছে যে আমরা ঝামেলা চাই না স্কুল চেঞ্জ করে সেখানে মোটামুটি ভালোই লাস্টের দিকে একদম ফাইভের লাস্টের দিকে তখন না আমি কন্টিনিউ আমার কাজিনের সাথে আমার কথা হচ্ছে তো এর মধ্যে আমার দুলাভাই আবার এই টাইপের আরো ইঙ্গিত দিচ্ছে তাও আমি তার সাথে শেয়ার করতেছি একটা পর্যায়ে গিয়ে আমার খুব ভালো একটা ফ্রেন্ড হয় কোচিং এ আমার নাম তো জয়া তার নাম হচ্ছে টয়া কোচিং এ আমি ও যেদিন ভর্তি হয় আমি ছিলাম না তো রোল কলের সময় আমার জায়গায় ও প্রেজেন্ট দিয়ে দেয় ও খুব হাসি খুশি খুব চঞ্চলে আর মানে আগের মতো ছটফট একটা মেয়ে দেখে ওর সাথে খুব ভালো একটা রিলেশন হয়ে যায় মানে ক্লাস ফাইভ এর লাস্টের থেকে আমি আমার লাইফে বেস্ট টাইম স্পেন্ড করছি 2011 ক্লাস সিক্স আমার লাইফে আমার ফ্যামিলি ছিল না আমার আম্মু ছিল না শুধু স্কুল ছিল আর আমার ফ্রেন্ডটা ছিল টায়া সো ইউ গট আ গুড ফ্রেন্ড হ্যাঁ মানে আমি যখন ওকে বলতাম মানে আমি তখন ভাবতাম কি কাজিনের সাথে কথা বলি এটা বোধহয় একটা রিলেশন তাই আমি বলতাম যে হ্যাঁ আমি একটা রিলেশন আছে একটা বয়ফ্রেন্ড আছে কাজিন সে কিন্তু আমার সাথে অনেক বড় তো ও আমাকে তখন বুঝাইতো যে না রিলেশন করিস না এসেই আমাদের ফ্রেন্ডশিপটা এমন ছিল যে আমরা একজন একজনের ছাড়া বসতে পারতাম না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চেয়ে তো বেশি কিছু ওকে খুব বেশি মজায় কাটায় তো সেই সময়টাই হয় কি আস্তে আস্তে আমি কাজিনের সাথে কথা বলা বাদ দিয়ে দিই তো বিভিন্ন কজ দেখাইতে থাকি হ্যান হইছে ত্যান হইছে কথা বলবো না এসেই তো ক্লাস সেভেনে যখন উঠি তখন আমি মোটামুটি নিজেকে বড়ই বলবো এটা 2012 সালে তো আমার ফ্রেন্ডটা তখন অন্য স্কুলে শিফট হয়ে যায় আমি খুব অ্যালোন তিন মাস পর আবার কাজিনের সাথে কথা বলা শুরু করি বিকজ আমি প্রত্যেকটা সিচুয়েশন আমি তাকে মিস করতাম বসা থেকে শুরু করে পড়াশোনা স্কুল কোচিং সব জায়গায় তো কথা বলা শুরু করার এক পর্যায়ে গিয়ে আবার আমি দুই মাস পরে কথা বলা অফ করে দিই মানে বড় হইতেছি আমার মনে হইতেছে যে আমি কেন কথা বলতেছি কাজিনের সাথে আমার কোনো ফিলিংস নাই আমি নিজে একটু শক্ত হইতে পারতেছি আর কি তো এর মধ্যে ভাইয়া আবার করলো কি নানার বাড়ি আমার খালার বাড়ি কাছাকাছি ছিল সেখানে সে আর কি একটা জিনিস রটায় দিতেছে যে আমি তো জয়ার সাথে প্রেম করি এরকম টাইপের একটা ব্যাপার আমার ভাইয়ার কানে চলে আসে এর মধ্যে মানে সে আমাকে অনেক মারধরও করে যেগুলো কি হইতেছে আমি বলি যে না এসব কিছু না তো তখন আমি কথা বলা কিন্তু অফ করে দিছি সে করে কি ডিরেক্ট আমার বাসায় চলে আসে এসে আমার আম্মুর কাছে মানে আমি যে তার কাছে এই ব্যাপারগুলো শেয়ার করছি সেই ক্লাস ফোরের কাহিনী কিন্তু সেখানেই চলে গেছে আমি কিন্তু মাঝখানে সিক্স একটা ভালো টাইম স্পেন্ড করে ফেলছি বাট ক্লাস সেভেনে এসে সে আমার আম্মু যেটা জানে সে একটা তার বোনের ছেলে হয়ে ওই জিনিসগুলা শেয়ার করে ও এর মধ্যে আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি যে আমি একবার অ্যাবিউজড হয়ে রাস্তার মধ্যে আমার বাবা পাশে থাকা অবস্থায় সামওয়ান আসে এবং আমার বডির একটা পার্টে রাস্তার মধ্যে হ্যাঁ রাস্তা পার হচ্ছি এই সময় টাচ করে চলে যায় হ্যাঁ টাচ করে চলে যায় ভেরি কমন সিম্পটম অফ আওয়ার সোসাইটি মাফ করবেন আজকের গল্পটা এমন হয়ে গেছে যে আমাকে বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে এটা শুধু ও যেটা বললো তা না আপনি যদি একটা সার্ভে করেন মেয়েরা যদি অনেস্টলি তাদের নাম গোপন করে যদি সার্ভেতে যদি পার্টিসিপেট করে আপনি 99% কেস দেখবেন কোনো না কোনো ভাবে এরকম ভিকটিম হয় কোথায় কোথায় আমি আপনাকে বলি একটা হয় আন্ডার পাস পার হওয়ার সময় যখন অনেক বেশি লোকজন থাকে আরেকটা হয় কোন ধরনের গেদারিং যখন হয় ছেলে মেয়েরা যখন একসাথে হয় ওই সময়টাতে এমনি পত্রপত্রিকায় অনেক বেশি নিউজ আমরা দেখি এগুলোর উপরে ছবিও চলে আসে ইনফ্যাক্ট আরেকটা হয় পাবলিক বাসে এবং আরেকটা হয় হঠাৎ করে রিক্সা পার হচ্ছে হঠাৎ করে একটা ছেলে হেঁটে যাচ্ছে তখন ধাম করে হাত দিয়ে দেয় যদি কোনোদিন আমি যদি কখনো কাউকে এরকম দেখি আমি যে ওকে ওই মুহূর্তে কি করবো ইভেন আই ডোন্ট নো আমি এটা বাদ দিলাম এটা তো ভয়াবহ এর চাই তার একটা আরেকটা জায়গায় আসি সেটা হচ্ছে যারা বিশেষ করে মাকে নিয়ে বোনকে নিয়ে কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে কিংবা বউকে নিয়ে বিভিন্ন শপিং মলে যান বিভিন্ন জায়গাতে যান একটু লক্ষ্য করে দেখবেন কি ছেলে কি বুড়ো ভালো পোশাক পরা কি স্যুট ব্লেজার পরা কি মুখে দাড়িওয়ালা কি দাড়িওয়ালা না দাড়িওয়ালাদের ক্ষেত্রে আমি খুব কমই পেয়েছি আমি টু বি অনেস্ট বলবো আমার নিজের এক্সপিরিয়েন্স বাকি যাদেরকে আমি পেয়েছি এরা সবাই কেউ মেয়েদের চোখের দিকে তাকায় না এমন একটা জায়গায় তাকায় আমি মুখে সেটা উচ্চারণও করতে চাই না
এবং বিশ্বাস না হলে কালকে একটু এক্সপেরিমেন্ট করে দেখুন। এবং আপনি যা যিনি শুনছেন তাদের মধ্যে অনেকে এরকম আছেন। আচ্ছা ভাই লজ্জা করে না? নিজেরও তো মা আছে, নিজেরও তো বোন আছে। একটা মেয়ে কি পরিমাণ এম্বারেস ফিল করে একটা চিন্তা করে দেখুন, সে তো আপনার বোনও হতে পারতো না। দুঃখিত আমি আসলে আজকে অনেক বেশি মানে অনেক বেশি আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছি, মানে ওর গল্পটা এরকম যে নিজেকে কন্ট্রোল রাখা খুব মুশকিল। বলো তারপর কি হলো? তো এটা ছিল ক্লাস 5 এর একটা টাইমের ঘটনা। এমনিতেও আমার আম্মু সবসময় আমার কেয়ার করতো, প্লাস বাবা পাশে থাকা অবস্থায় এরকম একটা সিচুয়েশন, রাস্তার মধ্যে বলছি যে আব্বু আব্বু লাইক মানে বলতে পারতেছি না, তারপর বলতে না সে আমার অনেক জোরে হাতে প্রেস করে চলে গেছে, আব্বু লাইক কিছু হয় নাই চলে আসুন, আমি খুব পেন পাইছি অনেস্টলি। তো আম্মুকে যখন বলতে পারছি তখন আই গেস আমার বাবাও বুঝতে পারছে, এন্ড তারপর থেকে তাদের কেয়ারটা যতটা না ছিল তার চেয়ে বেশি ডাবল হয়ে গেছে। যখন আমার কাজিন আম্মুর কাছে এই কথাগুলো বলতেছে সে সময় সে আরো এক্সট্রা বলতে চাচ্ছিল যে আমি তার সাথে বের হইছি এই সেই, মা স্টেট কার্ড বুঝতেছে যে আমি 24 hours আমার মেয়ের সাথে থাকি কিভাবে পসিবল। হ্যাঁ তবে যেই জিনিসগুলো আমার মা জানে সেই জিনিসগুলো যে আমার কাজিনও জানে এটা শুনে আমার মা একটু অন্যরকম ফিল করারই কথা, কারণ এগুলো জানবে কিভাবে, বয়সের তো পার্থক্য, হ্যাঁ নর্মাল কথা না। তো এটা নিয়ে আম্মু হয়তো বিশ্বাস করছিল কিনা জানি না যে আমি রিলেশন করছি, আসলে তার সাথে আমার এটা কোনো মানে লাভ রিলেশনশিপ ছিলই না। তো এটা নিয়ে আরেকটা ঝামেলা হয় বাসায়, তা আমি টোটালি বলি যে তার সাথে আমি যোগাযোগ করবই না। এমন একটা পর্যায়ে শেষের দিকে সে হচ্ছে বুক কেটে ফেলে, এমন ভাবে কাটে যে একটুর জন্য তার হাড়ে লাগে নাই, বুক কাটে নিজের। হ্যাঁ ওকে, এবং এটা ফলস ছিল না, এটা আমি দেখছি। তারপরে না আমি আবার ইমোশনাল হয়ে কথা বলা শুরু করি, সে তখন টয়াও আমার সাথে নেই। ওকে, যখন আমি অফ করে দিছিলাম তখন আমার আরেকটা মানে এমনিতেই ক্লাসমেট আমাকে না পেয়ে আমার আম্মুর ফোন থেকে ওর নাম্বার নিয়ে ফোন দেয়। তো তখন তো ক্লাস 7 এর একটা মেয়েকে কেউই পার্সোনাল ফোন দেয় না, তো ওর মা ধরার পরে বলে যে ও কোথায়, মানে আমার ফ্রেন্ডের নামটা আমি বলবো না, ওকে জিজ্ঞেস করে যে ও কোথায়, কেন বাবা আমি ওর ফ্রেন্ড, ওর মা ভুলে যায় আবার ফোন দেয়। তো একটা সময় ওর মাও সন্দেহ করে যে কি হইলো আমার জন্য, আমার ফ্রেন্ডটাও খায় বেদম মার। তো লাস্টলি আমি কথা বলা শুরু করি আবার, এবার আমি মুখ দিয়ে বলি যে আচ্ছা ঠিক আছে লাভ ইউ। হ্যাঁ ইট ওয়াজ লাভ অর জাস্ট? না না এটা লাভ ছিলই না, সে হচ্ছে যে আমাকে ছাড়বেই না, সে আমার মাকে বিচার দিতেছে তার কারণে আমার ফ্রেন্ড মার খাচ্ছে, মানে ওকে থামানোর জন্য সামহাউ তুমি। হ্যাঁ হ্যাঁ আমি বলি আচ্ছা ঠিক আছে লাভ ইউ। তো তখন আমার ফ্রেন্ডও ফ্রেন্ডকেও সরি বলতেছে, ফ্রেন্ডকে বলে যে আমি জুতা কিনে রাখি, জুতা দিয়ে মায়েরও ইটিসি ইটিসি। পরে আমার ফ্রেন্ডের কাজিন ওকে বুদ্ধি দেয় যে মোবাইল ফোন নেবে। তো তারপর লাস্টে যেটা হয় যে সে দুটা মোবাইল নিয়ে আসে এবং আমার যে ফ্রেন্ড ও গিয়ে কালেক্ট করে আমাকে একটা দেয়, ও নিজে একটা রাখে। তো যেদিন ফোনটা নেই পরদিনই আমার কাছে ধরা খাই, হাও মানে আমার যে ফ্রেন্ড ও ওর বাসায় বসে শুধু শুধু এমনি কল দিছে। ওই রুমে ঢুকতে গিয়ে দেখি দাদু মাঝখানে ফোনটা বের করছি আর আমার আম্মু চলে আসছে। আমি যদি ফোনে কথা বলতে বলতে ভিতরে চলেও যেতাম আম্মু বুঝতো না যে ফোনটা কার, বাট আমি বোকার মতো মানে এত বেশি ভয় পাইছি। তো আম্মু রাগ করে বলে যে এটা দিয়ে আসবে, আমি মিথ্যা বলি যে এটা আমার ফোন না, আম্মু একটা ফ্রেন্ডের ফোন আনছি রেডিও শোনার জন্য, আমার রেডিওর প্রতি একটা ঝোঁক ছিল। পরের দিন এই মোবাইল নিয়ে যাই স্কুলে, তো আমার ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছিল। তো এটা ক্লাস 10 এর দুইটা আপু দেখছে, তখন আমাদের স্কুল হচ্ছে একটা ম্যাডাম ছিল মানে ফোন নিলে একটা ঝামেলা, তো বলছে এই মোবাইল নিয়ে আসছো তোমরা বাথরুমে ঢুকো, তো ও ছাড়ে না, আমাদের সাথে তো মোবাইল নাই, আমরা তো আজকে ফার্স্ট ডে আনছি আমাদের ব্যাগে ফোন, চোখে ওদের চোখে না আমাদের ফেসটা নজরে লেগে যায়। তো সেদিন আমরা থার্ড বেঞ্চে বসেছিলাম, আমরা ক্লাসে যাই, ম্যাম আসে, আমার ফোনটা কিন্তু তখন বুকে ছিল, জিজ্ঞেস আমরা ফার্স্টে বলি যে না নেই, কিন্তু ও রীতিমতো কাঁপতেছে মানে ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ওর কাছে আসে। তো একটা পর্যায়ে গিয়ে ম্যাডাম আমাদেরকে খুব সফটলি বলা শুরু করে যে ভুল করলে দিয়ে দাও এই সেই দিয়ে দিব হ্যান ত্যান। তো আমি ভাবতাম যে আচ্ছা ভুল করে তো আজকে একদিনই আনছি দিয়ে দিই, বাট তারপর আমি বের করে ম্যাডামকে দিয়ে দিই, সাথে সাথে ম্যাডামের মুড কথাবার্তা সব চেঞ্জ, সে বাবাকে ডাকবে মাকে ডাকবে। এখন আমি আম্মুকে এসে বলছি যে আম্মু এরকম এরকম ফোনটা তুমি দিতে বলছো, ধরা খাইছি বাবা আমার দুজনকে যেতে বলছে। পরের দিন আমার আব্বু বা আম্মু কেউ আনতে যায়নি, এতটা রাগ করছে আমার উপরে মানে আম্মু টোটালি আব্বুকে বলেই নাই আর আম্মু নিতে আসে নাই কেন, আমি কেন ফোন আনলাম। তো ব্যাপারটা কি হলো, ওদের দুজনের প্যারেন্টস আসছে, বাট আমার প্যারেন্টস না আসাতে আমি চিহ্নিত হলাম যে আমি লিডার, আর যেহেতু আমার কাজিন আমার ফ্রেন্ডকে মোবাইলটা দিছে, ফোন কই পাইছো আমাকে জয়া দিছে, ফোন করে পাইছে আমাকে জয়া দিছে। তখন আমার বাবা মানে প্রায় একটা মাস মাঝখানে বন্ধ ছিল, ঘুমাই নাই, আমি শুধু দোয়া পড়ছি মানে আমার বাবাকে আমি এতটা ভয় পাইতাম। তারপর যাই হোক বন্ধের পরে আমার বাবা যায়, রিলেশনটা এখানে আব্বুর সাথে ফার্স্ট খারাপ হয় স্টার্ট হয়, তো তারা আরো বেশি গাইডলাইন দেওয়া শুরু করে।
এরকম করতে করতে চলে গেছে 7 8 এ ফ্যামিলির কথায় বোরখা পরা শুরু করি তো আমাকে ক্লাস 6 থেকেই না একটা ছেলে মানে চা দোকানে খুব দেখতো তো ক্লাস 8 এ এসে যখন আমি বোরখা পরি তখন আমার আব্বা আম্মা আমাকে কিছু দিনের একটু গ্যাপ দেয় এন্ড আমি বলতে পারবো যে আমি তাদের বিশ্বাস কখনো ভাঙি নাই একটা পর্যায়ে ছেলেটা সাহস করে আসে আমার পিছনে এবং আমার নাম্বার চায় তো আমি নাম্বার দেই না কিন্তু তার নাম্বারটা রাখি তো একটা পর্যায়ে গিয়ে আমি সেদিনই ওকে ফোন দেই যে কাজিন ওর সাথে কিন্তু আমার কথা হচ্ছে ওর কাছ থেকে আমি ফোনে ব্যালেন্স নিয়েই আমি ওকে ফোন দেই কথা হয় মানে এতটা বেশি ভালো লাগে ওকে আমাদের জাস্ট এক ঘন্টা কথা হয় এক ঘন্টার মধ্যে আমাদের রিলেশন হয়ে যায় এর মধ্যে কোনো প্রপোজ ছিল না কেউ কাউকে লাভ ইউ বলি নেই বাট জাস্ট রিলেশনটা হয়ে যায় ছেলেটা কে ছিল ছেলেটা হচ্ছে নামটা না বললেও চলবে মানে আমি জানতে চাচ্ছি ছেলেটার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো বা কে ছিল আসলে ও হচ্ছে আমি মসজিদে পড়তাম কিন্তু আবার আরবি ক্লাস 7 এ তো তখন ও নামাজ পড়তে আসতো রেগুলার তখন দেখতাম আর এমনি চা দোকানে দেখতাম এইটুকুই ছিল মানে এর চেয়ে বেশি কিছু জানতে না নামও জানতাম না এই এক ঘন্টার কমিউনিকেশনটা কি ছিল হঠাৎ করে আমি খুব চঞ্চল ছিলাম সেও বলতেছিল তো আমিও বলতেছিলাম হ্যাঁ তোমাকে রাস্তা দেখি সে লাইক হ্যাঁ আমি তো তোমার নাম জানি তুমি জয়া সে আবার এর আগে একটা ঈদ কার্ড আমার ফ্রেন্ডের কাছে দিছিল এরকম নানান কথা হইতে হইতে তখন আবার নতুন ছবির নাম ছিল বডিগার্ড আমার সাথে আব্বা আম্মু সবসময় থাকতো তার একটা ফ্রেন্ড জোরে বলে উঠতো যে বডিগার্ড আমি বললাম আচ্ছা আপনাদের মধ্যে কেউ বডিগার্ড বলে ডাকে বলতো হ্যাঁ তো এইভাবে না এক ঘন্টার মধ্যে আমাদের বন্ডিংটা হয় অ্যান্ড উই আর ইন রিলেশনশিপ সেই সময়টাতে তোমার ওই কাজিন যে ওর সাথে সম্পর্কটা কি ছিল ওকে আমি তো লাভ ইউ বলছি বাট ওর সঙ্গে যাই হোক ওই সম্পর্কটা ছিল আগে থেকে হ্যাঁ মানে ফোনে কথা হতো ওর সাথে আমি দেখাও কখনো করিনি আচ্ছা কিন্তু সম্পর্কটা ছিল হ্যাঁ মানে ফোনে কথা হতো ওকে সো দ্যাট মোমেন্টে তুমি যখন ওদের ওর সঙ্গে লাভ ইউ বললে যে ছেলেটার সঙ্গে ওর নামটা কি ছিল সুমন সুমন সো তুমি সুমনের সঙ্গে এই এক ঘন্টা মধ্যে রিলেশনশিপে যাওয়ার আগ পর্যন্ত তুমি আসলে বুঝতেই পারোনি তোমার কাজিনের সাথে তোমার যে সম্পর্কটা এটা লাভ না না ওকে ওকে আমার খুব তাড়াতাড়ি ভালো লাগলো এবং ওর প্রতি আমার কোন একটা টান একটা ফিল চলে আসে মাঝখানে আমি না ফার্স্টে ওকে বলে দিছিলাম যে আমার এরকম একটা কাজিন আছে কাজিনের সাথে আমার রিলেশন তো আমি না বললাম ও বললো কাজিনের নাম কি আমি বললাম হানি হ্যাঁ মানে তার বিশ্বাসই হচ্ছে না যে 24 আওয়ার যার প্যারেন্টস সাথে থাকে সে কিভাবে আরেকটা মানে রিলেশন করতে পারে আমি তখন ব্যাপারটা এড়াই গেলাম যে না থাক দরকার নেই প্রায় আমার রিলেশনের এক মাস হয়ে যাচ্ছে ও আমাকে বলে যে লাইক ফ্রেন্ডরা তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় কত দিকে যায় হ্যাঁ তুমি একটু আসো না এরকম টাইপের তখন আমার এই সিচুয়েশনটা ছিল না যে মিট করবো আমি শুধুই ফোনে কথা বলতাম তো একটা সময় গিয়ে মাথার মধ্যে আসে যে কিভাবে মিট করা যায় তখন ও বললো জুনের 27 তারিখ আমাদের রিলেশনে এক মাস হবে অ্যাট লিস্ট ওই দিন তো দেখা করো তো ওই দিন দেখা করো এটা বলার আগে আর একটা জিনিস হয়ে গেছে মিস্টেক ইংলিশ সেটা হচ্ছে 2013 শবে বরাত ছিল জুনের 24 তারিখে বলি সেদিন আমার ভাইয়ারা হচ্ছে নামাজ পড়তে রাতে চলে যায় আর আমার আম্মু হচ্ছে নরমালি হচ্ছে নামাজ পড়ে শুইছে তখন হয়তো 12টা একটা বাজে কোন ক্লাসে পড়ো তখন তুমি ক্লাস 8 ক্লাস 8 ওকে হ্যাঁ এটা 2013 সালে বাসায় তো তখন সারা রাত সব বিল্ডিং এর খোলা থাকে তো সে আমাকে হঠাৎ করে সাডেন বলে কি যে তোমার বাসায় আসবো তোমার সাহস আছে বাসায় আসবে হ্যান তেন এরকম করতে করতে একটা পর্যায়ে না আমি দরজা খুলে দাঁড়াই সাহস করে সে ঢুকেও যায় বারান্দায় তোমার সাথে সুমনের বয়সের পার্থক্য কত বছরের ছিল ও তখন হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার অনার্স সেকেন্ড ইয়ারে পরে তুমি ক্লাস 8 এ হ্যাঁ ওকে হিউজ গ্যাপ সেদিন ফার্স্ট লাইক বুঝি যে কিস অ্যান্ড লিপ কিস সামথিং আর তার আগে অবশ্য আমরা বারান্দায় চেকও করে নিই বারান্দায় একটা ডোর সামথিং ছিল যে ওইটার তালা টুলা মারা তো ওইটা কোনোভাবে খোলা যায় ও পিন দিয়ে খুলতে পারে তো তারপর হচ্ছে ও দড়ি কাটে মানে যদি এদিক দিয়ে যেতে না পারে দড়ি কাটে দড়ি কাটে ঠিকই কিন্তু আমার আম্মু না টের পায় না সে আসে 5 মিনিটের মধ্যে আবার চলেও যায় তো তারপর আমার আম্মু এসে পরে বুঝতে পারে যে দড়ি কাটা কেন বাট ওইভাবে বুঝতে পারে না ভাবছে চোর টোর এই দিনটা চলে যায় মানে এটা ছিল আমাদের রিলেশন হওয়ার পর ফার্স্ট এই টাইপের কিছু একটা দেখাও হয়নি আমাদের বাহিরে দেন যেটা হয় যে 27 জুন রিলেশনের এক মাস হবে তো তখন ওর সাথে আমার এমনি আগে কথা হইতো যে তুমি আমাকে কিস দিও বা লিপ কিস এটা সেটা এইটুক পর্যন্ত কথা হইতো ও আমার খুব ভালো ছেলে এলাকায় ওর একটা ইয়া ছিল নামাজ পড়ে আর আমিও তখন বোরখার পড়তাম রেগুলার একটা পর্যায়ে ও আমাকে বলতো তুমি বাহিরে মিট করতে পারবো না তোমার এই প্রবলেম হয়ে পড়বে বাসায় তো মিট করতে পারবা আমি বললাম যে হ্যাঁ এটা পারা যায় বিকজ তাহলে আমার ফ্যামিলির কেউ দেখবে না তো পরে সে বোরখা ম্যানেজ করে আমি স্কুল ফাঁকি দিই এক প্রকার আম্মুকে পিছিয়ে রেখে দৌড়ে এসে আমি অন্য জায়গায় চলে যাই অ্যান্ড ওর সাথে
একটা ওর ভাইয়ার বাসায় যাই, আমাকে বলা হয়েছিল যে ওর ভাই ওর ভাবি থাকবে, বাট বাসায় যাওয়ার পরে দেখেছি সেখানে কেউ নেই। এন্ড দেন যেটা হয় যে আমি লাইফে ফার্স্ট টাইম ছিল সেটা আমার যে বিরতি দিব প্রিয় শ্রোতা, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আমরা আবারও জয়ার জীবনের গল্পে ফিরব। ওকে দেখার জন্য আসতে পারেন আমার ফেসবুক পেজে, ওখানে একটা ছবি দিয়েছি ওর, আর যারা এই পেজে কানেক্ট থাকতে চান অলওয়েজ তারা লাইক দিয়ে কানেক্ট হয়ে যাবেন। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj, আমি আবারও বলি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আর জে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিট পর আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে জয়া তার জীবনের গল্প নিয়ে। হ্যাঁ জয়া, তারপর কি হলো? এতদিন তো শুনছি যে সেক্স অর সামথিং, বাট আমার লাইফে ফার্স্ট টাইম ছিল ওই দিন। এন্ড ইট ওয়াজ প্ল্যান অ্যাকচুয়ালি। আমি ভাবছি যে হয়তো যেটুকু আমাদের মধ্যে কথা হয়েছে, এটা তো আমাদের জায়গা থেকে একটা সোশ্যাল ট্যাবু না, আমরা রিলিজিয়ানের জায়গা থেকে যদি বলি বিষয়টা, এটা তো একটা সামাজিক ভাবেও যেমন উচিত না, তেমনি ভাবে ধর্মীয় দিক থেকেও তো আমরা দেখি যে এটা অন্যায়। তো তোমার কাছ থেকে বিষয়টা কেমন ছিল, মানে তোমার বয়ফ্রেন্ড সে এবং তাকে তুমি অনেক লাভ করে ফেলেছো, সেই জন্য বিষয়টা কি খুব ন্যাচারালি এসছে নাকি হঠাৎ করেই হয়ে গেছে বিষয়টা এরকম, নাকি তুমি প্রিপেয়ার ছিল যে হলে হোক কোনো সমস্যা নেই? না, আমি অবশ্যই এটা সম্পর্কে প্রিপেয়ার ছিলাম না যে আমার কার সাথে ফিজিক্যাল রিলেশন হবে, কিন্তু যখন তার সাথে রিলেশন হয় আমি জাস্ট থিঙ্ক অ্যাবাউট কিস লিপ কিস অর সামথিং ওর সাথে যাই, আমার স্টিল হচ্ছে তখন চলছে, আমি তখন এটাও ভাবিনি যে আমার সাথে জোড়াজুড়ি করেও কিছু করতে পারে। And it happened regularly, like এই ঘটনাটা হওয়ার পর থেকে তোমরা এটা regularly continue করলে? না না, সেদিন হচ্ছে আমি তো mainly prepare ছিলাম না, আমি বুঝিও নাই। আমি আমি বুঝতে পারছি, আমি কিছুটা escape করব because of social reality, কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে তুমি prepare ছিলে না, কিন্তু জিনিসটা হয়েছে তোমাদের মধ্যে, এবং এটা হওয়ার পরে কি লাইক এরকম হয়ে যায় যে তোমার একটা খুব খারাপ সেন্স গ্রো করে এই বিষয়টা নিয়ে এবং তুমি এটা স্টপ করো, নাকি এটা গ্যাজুয়ালি ওর সঙ্গে খুব ইজি ছিল ব্যাপারটা মুভ করা? না, অ্যাকচুয়ালি প্রথম হওয়ার পর আমি একটু মানে কি বলবো একটা ধাক্কাই খাইছি, বিকজ আমি এটা ভাবি নাই যে আমার হবে বা বিয়ের আগে এটা হয়ে যাবে। তারপরে মানে আমি না তাকে এরকম চিন্তা করতে থাকি যে আমার লাইফে যদি কেউ হাজবেন্ড হয় তবে সেটা সেই হবে, তার প্রতি আমার ভালোবাসা আর এক্সপেক্ট বা যে টাইম ইট হ্যাপেন্ড রেগুলারলি। হ্যাঁ, আমাদের 2 মাস পর 3 মাস পর এরকম হইতো। এই বিষয়গুলো নিয়ে কি তোমার কখনো এক ধরনের মানে কি বলে খারাপ লাগা বোধটা কাজ করতো না? অ্যাকচুয়ালি তার ডিমান্ড আরো বেশি ছিল ওইদিক থেকে, তোমাকে বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স করা হতো। হ্যাঁ, সে আমাকে ফোনে এই টাইপের কথা বলতো। হ্যাঁ, আমি হালকা পাতলা বলতাম, বাট আমি অত বেশি মানে ওই রিলেশনে যাওয়ার জন্য। কিন্তু এক ধরনের দেখেন, এখানেও দেখেন, এখানেও এক ধরনের প্রপার এডুকেশনের অভাব। যদি আমি এখন বলি যিনি আজকে এখানে জীবনের গল্প বলছেন তাকে ইন্সপায়ার করা হয়েছে, এবং সে যদি প্রপার এডুকেশনটা পেত তাহলে কোনো না কোনো ভাবে এই বিপদগামী সম্পর্কের দিকে সে যেত না। মানে আসল রিয়েলিটিটা কি সেটাও সে ছোটবেলায় পায়নি, এবং একই সাথে যে ভুলটা সে করছে সেটার ব্যাপারেও তার যদি একটা প্রপার নলেজ থাকতো তাহলে এই ধরনের সম্পর্কে সে জড়াতো না। তারপর কি হলো? তো যখন আমি দেখলাম যে তার প্রতি আমি এরকম উইক হয়ে পড়ছি এত বেশি, তাই আমি বুঝতে যে কাজিনের সাথে এটা আমার কিছুই ছিল না, যেটা আমাকে আসলে প্রেশার করে করা হয়েছে। তো আমি করি কি একটা পর্যায়ে তাকে বলে দিই যে দেখেন ভাই, আমি আপনাকে লাভ করি না, আমি এরকম একজনকে রিয়েলি লাভ করে ফেলছি, আপনার সাথে যোগাযোগ করা যাবে না। মানে তোমার আগের কাজিনকে? হ্যাঁ, কাজিনকে। তো তখন সে অনেক বনিতা শুরু করে যে তুই আমাকে বিশ্বাস করস না, হ্যান ত্যান এতদিন বসুস কিছু করছি, তুই ওর সাথে আবার কথা বলা দে। তো আমার ফোনে ব্যালেন্স ছিল না, আমি এত বোকা, আমি যে একটা কথা হাইড করছি এই জিনিসটা আমাকে খুব পেইন দিত, আমি কেন হাইড করলাম? তো এই জন্য আমি করলাম কি যে আচ্ছা ওকে বললাম সুমনকে যে শোনো এরকম এরকম এটা ছিল, তুমি একটু কথা বলো। ও তখন থ খেয়ে গেছে, সুমন। হ্যাঁ, সুমন। তো তারপর ও হচ্ছে আমি ওকে নাম্বার দিই, আমি বোকার মতো আমার কাজিনকে সুমনের নাম্বারটা দিই, সে কনফারেন্স করে এবং মানে কান্নাকাটি করতে করতে তখন আমি মনে হচ্ছে যে আমার দোষ, আমি তো তাকে খুলে বলতে পারতেছি না, সুমনকে এত কাহিনী একবার খুলে বলতে পারতেছি না। কে কান্নাকাটি করে? আমার কাজিন, কাজিনটা কান্নাকাটি। তখন আমি ধমক দিই, তো এটা আবার সুমনের লাগে। তো সে একটু পর আমাকে বলে কি আচ্ছা শোনো আজকে ঘুমায় যাও, তোমার সাথে কালকে কথা বলবো। তারপর ওকে ফোন দেওয়ার নাম্বার বিসি বিসি বিসি। এর মধ্যে আমার কাজিন মানে সুমনের কাছে আমার ক্যারেক্টার নিয়ে অনেক কথা লাগাইছে, খুব স্বাভাবিক।
হ্যাঁ, মানে তুমি কি জয়া সম্পর্কে কি ধারণা রাখো, তুমি জানো আমি ওদের বাসায় যাই, লাইক এমন যে তার সাথে আমার ফিজিক্যাল মানে সম্পর্কটা আছে। এবং এটা সুমনের জায়গা থেকেও বিলিভ করাটা খুব ইজি, কারণ তোমার সঙ্গে ওই জিনিসটা তখন তার ছিল, সো এটা একটা কমপ্লেক্সিটি তৈরি করবে। ওকে, বুঝতে পারছি আমরা। তারপর তারপর মানে সুমন হচ্ছে খুব কান্নাকাটি করে, আমি যেটা শুনছি আমার দিকে এরকম আঙুল দেয় যে আসলে আমি তো এটাও বুঝিনি যে তোমার হয়েছিল কিনা, যেহেতু তোমার প্রবলেম ছিল, মানে ওর মধ্যে একটা সন্দেহ চলে আসছে যে আসলে আমাদের যখন রিলেশন হয়েছে তখন তুমি ঠিক ছিল নাকি। তার মানে সুমন তোমাকে যে কোশ্চেনটা করে সেটা ইজ অল অ্যাবাউট ইওর ভার্জিনিটি, হ্যাঁ রাইট? ওকে, হ্যাঁ। তো তখন আমার খুব খারাপ লাগে যে আমি তোমার সবকিছু বলতেছি, আমার ওর সাথে কিছু হয় নাই, মানে ও বিশ্বাস করে আবার ওর খারাপ লাগে, এর মধ্যে দিয়ে রিলেশনটা খুব খারাপ হয়ে যায় আমাদের, শুধু ঝগড়া হয়, সন্দেহ অনেক কিছুর মধ্যে। যাক, যে সিটা দিব তার আগে আবার আমি আম্মুকে আরেক দফা জানাই, এরকম করতেছে। বয়ফ্রেন্ডের বিষয়টা বলো না, কাজিনের বিষয়টা বলি। আম্মু অনেক বকাঝকা করে, কারণ আমি এবার ওর দিক থেকে টোটালি সরে আসছি, এবং যারা যারা শুনছে আত্মীয় স্বজন সবাই বলছে যে এটাই ঠিক করতেছো জয়া, কারণ তুমি ছোট ছিলা, যা করছো করছো, এখন যদি তুমি করো ফিউচারে তোমার বিয়ে হবে বা সামথিং, এটা বেশি প্রবলেম করবে। তো তখন এখন আম্মুর একটা সাপোর্ট চলে আসলো, তো আমার সুমনের সাথে রিলেশন ভালোই চলতেছে। হঠাৎ করে ক্লাস 9-এ আমি ফেসবুক আইডি খুলি ফার্স্ট টাইম, ও আমাকে খুলে দিত না, তারপর খুলি আমি না ফেসবুকে নতুন নতুন ইউজ করতেছি, তো যেই মেসেজ দেয় তার রিপ্লাইটাই দিতে পছন্দ করি, লাইক এটা আমার কাছে একটা মানে মজার জিনিস হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আমি সিরিয়ালি দিলে ওকে একটু দিতে লেট হয়ে যায়, এটা নিয়ে আমাদের ঝগড়া হইতো সুমনের সঙ্গে। হ্যাঁ, সুমনের সাথে আমার ফেসবুক নিয়ে নর্মাল থিং নিয়ে ঝগড়া হয়, ফেসবুকে ছেলেদের সাথে কেন কথা বলো এগুলা নিয়ে ঝগড়া হয়। এর মধ্যে আবার আমার বাসায় আমি একদিন আমার ফ্রেন্ডের একটা বার্থডেতে বোরখা ছাড়া যাওয়ার জন্য আবদার করি, তখন আমার বাবা তারপর ভাইয়া অনেক মারে, আমার কাজিনকে নিয়ে ঝামেলা হয়, আমার ভাইয়ারও অনেকবার মারছে, তো ওইবার খুব মারে, এত মারে যে হইছে যে আমার ভাইয়া আমার গলা টিপ দিয়ে ধরছে। তো আমি তখন রাগে জিদে এরকম হয়ে যাই যে আজকে কিসের জন্য মারছো আমাকে, আমি একটা দিন একটা ফ্রেন্ডের বার্থডেতে যাব, বোরখা ছাড়া যাব, এই জন্য বোরখা পরবো না, ওই দিনের পর আমি বোরখা ছেড়ে দিই। তো এটা নিয়ে আবার সুমনের সাথে বাজাবাজি হয়, তুমি বোরখা কেন ছাড়ছো, তার উপর হচ্ছে যদি আসো না গেলে, মানে ওর মধ্যে আমি একটা জিনিস খেয়াল করতাম যে ফিজিক্যাল রিলেশনের সাথে ওর ভালোবাসাটা আপ ডাউন করে ক্লাস 9-এর পর থেকে, একদিন রিলেশনটা হয় তারপর ওর খুব টান কিছুদিন আছে, তারপর হঠাৎ করে নাই হয়ে যেতেছে, এমন করতে করতে আমি খুব ফেড আপ হয়ে যাই যে এটা কি খালি এরকম কেন বলতেছো। বাট আমি তাকে খুব বেশি লাভ করতাম, একটা সময় বুঝি যে ও কেমন জানি হয়ে গেছে। তো আমার কানের একটা অপারেশন হয় সেই সময়, ফেসবুক চালানো ফোনটা নষ্ট হয়ে যায়, খুব কষ্টে ব্যাটারি কাগজ দিয়ে লাগিয়ে আমি কানে অপারেশন হবে আমি সেটা কোনোভাবে সেখানে নিয়ে আমি মাথা তুলে তুলে আম্মু নাই আব্বু নাই চার্জে দিয়ে লুকিয়ে লুকিয়ে আমি ওকে ফোন দিই। আর সেই সময় থেকে কিন্তু সে আর একটা রিলেশন করে, আমি সেটা তখন জানতাম না, সে আমাকে বলেও গেছে যে সে ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। যাই হোক, রিলেশন চলতে থাকে, তখন থেকে ওর সাথে আমার রিলেশন আরো খারাপ, লাইক আমি তখন ক্লাস 10-এ, সামনে আমার SSC, আমার প্যারেন্টস আমার পড়াশোনার প্রতি চাপ দিতেছে, একটা পর্যায়ে গিয়ে সিলি একটা ব্যাপার নিয়ে যে আমি একদিন ফোন দিতে না করছে, হ্যাঁ তবু আমি ফোন দিতেছি, একটা স্বপ্ন দেখছিলাম যে আমি এটা বলবো, অতি আনন্দে ফোন দিতেছি যে আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি, কয়েকবার ফোন দেওয়ার কারণে লাস্ট টাইম ফোন দিয়ে করলো কি সে একটা ঝাড়ি, ফোন দিতে না করছি কেন দিতেছো, ব্যাপারটা এরকম ছিল যে তোমার রেজাল্ট বেরোয় তো আমি কি করব, স্বপ্ন কি দেখছো তো আমি কি করবো, এরকম একটা ব্যাপার ছিল, মানে সে আমার কেয়ারই করতেছে না। তো পরে আমি খুব কান্নাকাটি করি, রাতে ফোন দিয়ে আরো ঝাড়ে, তো এগুলো আমি তখন বুঝতেছিলাম না, পরে আমি বুঝছি, মানে পরে আমি জানলাম যে ও তখন সেই মেয়েটার সাথে ছিল, আমি ফোন দেওয়ার কারণে রিলেশনের ঝামেলা হইতে পারতো, দ্যাটস ওয়াই ও রাতে এসে আমাকে যত খারাপ গালি দেওয়া যায় একটা মেয়েকে, তুচ্ছ মানে বস্তি যেগুলাকে বলে এই টাইপের গালি দেয়, এত বেশি লাভ করতাম ওকে, আমি নাচ গান সব ছেড়ে দিছি এর মাঝখানে, কিন্তু আমি ওর কথায় বোরখা টোরখা পরি নাচ গান ছেড়ে দিছি, আমার সংসার হবে, আমাদের ছেলে হবে, ছেলের নাম রাফি হবে, সব ঠিকঠাক, এরকম আচরণে খুব খারাপ লাগতো। তারপর একদিন জানুয়ারিতে হঠাৎ করে বলতেছে ক্লাস 10-এ যে 4 মাসের জন্য চিল্লায় যাবে, 4 মাস কোনো যোগাযোগই হবে না, কোনো প্রকার যোগাযোগ হবে না 4 মাস। আমি বলছি তুমি 4 মাস থাকতে পারবা, মানে এরকম একটা ব্যাপার যে ও যদি আমার লাভ করে 4 মাস কি করে থাকতে পারবে। আমি ক্লাস 10-এ এপ্রিলের দিকে ফার্স্ট টার্ম পরীক্ষা দিই, ফ্যামিলির সাথে তো আগে হালকা পাতলা ফাইট চুরি চামারি করে দেখা করছি, ফাইট করা শুরু করি যে না এখন আমার ওকে টাইম দেওয়া লাগবে, আমি একটু একটু বুঝতেছি যে ও আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমি সন্ধ্যায় একটু বের হই, এখন তখন একটু বের হই,
তো পরে দেখা যাচ্ছে ও হ্যাপি আবার হ্যাপি না বলতেছে আমি না এখন চিন্তা করতেছি যে ক্লাসটা রেগুলার শুরু করব রেটটা ভালো আসে না এই পয়েন্টটা তো আমি চিন্তা করলাম ভালো করো তো করতে কি আমি সারা দিন স্কুলে থাকতাম ছুটি হতো একটা দেড়টা দিয়ে ও আসতাম সাথে দেখা করতে চলে যেত এই 2 মিনিটের দেখা তো তারপর কোচিং স্টার্ট করি বাসায় পড়া স্টার্ট করি দেখা গেল যে সে আমার রাতে আর কথাই হয় না এমন করে কয়েক মাস চলে যাওয়ার পর তো হঠাৎ করে ওর একটা ফ্রেন্ডের সাথে আমার ফেসবুকে কথা হয় তো সে সাডেন আমাকে বলতেছে যে ভাবি আপনি যে সুমনকে যে মোবাইল ফোনটা গিফট করছেন খুব সুন্দর হয়েছে আমি জাস্ট শকড আমি একটা স্টুডেন্ট আমি নিজে ওর সাথে কথা বলি যে ফোনটা দিয়ে সেটার অবস্থা 12টা বেজে আছে আমি ওকে খুব সুন্দর একটা ফোন গিফট করছি নো ভাই আমি তো কোনো ফোন গিফট করি নাই তখন বলতেছে কি বলেন আমি ওর হাতে দেখলাম হোয়াটসঅ্যাপটা আপনি গিফট করছেন বলে মানে সে বলছে তার গার্লফ্রেন্ড গিফট করছে আমি বলছি না ভাই আমি তোকে ওয়াচ গিফট করছি এটা নিয়ে একটা প্যাচ লাগার পর আমি একটু অ্যালার্ট হই তারপর আমি একটা ফেক আইডি খুলি অ্যান্ড ওর ভাই ওর মানে ভাইয়ের গার্লফ্রেন্ড তারপর ওকে মোটামুটি ফ্রেন্ডদেরকে অ্যাড করি তো ও জানতো না এর আগে আমি আবার একবার শুনছিলাম যে ও নাকি মেয়েদের কাছে ফেসবুকে পিকচার চায় তখন আমি ফেসবুক ইউজ করি না মানে সুমন হ্যাঁ সুমন তো এটা ওকে জিজ্ঞেস করব ও আমাকে বলে যে না আমি না আমার ফ্রেন্ডরা চায় হ্যাঁ মানে ও এমন না ও এমন একটা ভাব করতো তোমার কেন ছেলে ফ্রেন্ড থাকবে আমার কোনো মেয়ে ফ্রেন্ড থাকবে না এরকম একটা ভাব করতো বাট ও যে কলেজে গিয়ে কি করতো এটা তো আমার ধারণা ছিল না তো পরে আমি চিন্তা করলাম যে না এবার একটু দেখা দরকার কারণ ও আমাকে এমন খারাপ গালাগালি যেহেতু করতে পারছে আমি একটা ফেকারি খুললে এত কি অপরাধ হবে দেন আমি চেক করি ওর বড় ভাইয়ের সাথে আমার ভালো মতো কথা হয় তো যেটা বুঝলাম যে ওর ফ্যামিলিতে মিডিয়ার মেয়ে গেলে সমস্যা বাট ওর বড় ভাইকে যখন আমি বললাম যে আমি মিডিয়াতে যেতে চাই আমি কিন্তু অলরেডি ওর জন্য এই চিন্তা ভাবনা ছেড়ে দিছিলাম বাট ইউ হ্যাভ আমরা যদি আমাদের লিসনারদের জানার জন্য বলি একটু মানে তোমার ইন্টারেস্ট ছিল তুমি মিডিয়াতে কাজ করতে চাও কিন্তু সামহাও তোমার বয়ফ্রেন্ড তোমাকে ইমপ্রেস করেছিল যে কোনো কারণেই হোক তুমি এই জায়গাটা ছেড়ে স্বপ্নের জায়গাটা ছেড়ে দিয়ে সংসারী হওয়ার চিন্তা ভাবনা করছিলে ওকে তো তারপর হচ্ছে ওর ভাইয়ের সাথে কথা বলে তার বড় ভাই ফেকারিতে প্রপোজ করে বসে ফেকারিতে প্রপোজ হ্যাঁ 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 আমি নারায়ণগঞ্জের মেয়ে প্রপোজ ফর হোয়াট লাভ 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 ওকে কথা বলি আমার মিডিয়াতে ইন্টারেস্ট তার কোনো সমস্যা নেই তার ফ্যামিলি অনেক ফ্রি মানে সে হচ্ছে ফেসবুকে টোটালি ফ্লার্ট আমার সাথে তো আমি ওকে ফাইন আমিও ডান করলাম ওকে ঠিক আছে রিলেশন করব জাস্ট চ্যাটিং আমার মনে হচ্ছে যে আমি অত বড় অপরাধ করতেছি না আমি জানি যে ওর বড় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে তাহলে সে কেন আমাকে এই কথাটা বলবে আর আমি তো হচ্ছে ওর খোঁজ খবরের জন্য এটা নিচ্ছি বড় ভাইয়ের গার্লফ্রেন্ড ফৌজিয়া সাজার কি তো তাকেও অ্যাড করি ওর রিকোয়েস্ট একসেপ্ট করে নাই একটা লং টাইম পরে ওর বার্থডে আগস্টের দিকে তার কিছুদিন আগে হচ্ছে ওর গার্লফ্রেন্ডের বার্থডে ছিল কিছুদিন পরে আমি প্রায় অনেকদিন পরে ফেসবুকে ঢুকি অ্যান্ড রিকোয়েস্ট একসেপ্ট করছে ও সরি সেদিন দিনে একটা ঘটনা আছে ইংরেজি টিচার যার কাছে আমি কোচিং করি তার হচ্ছে মেয়ে হয় তো বেবি হওয়াতে সে সেদিন কোচিংটা ক্যান্সেল করে দেয় তো ও যে টাইমটা জানে যে আমি এই টাইমের ফোন দিব না ওই টাইমে কিন্তু ওই মেয়েটার সাথে থাকে হিউজ ঘোরাঘুরি কারণ মেয়েটা খুব ওপেন অ্যান্ড খুব রিচ ছিল তো একটা পর্যায়ে আমি মানে ওকে ফোন দিই তা আবার আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের নাম্বার দিই যেহেতু আমার কাছে ফোন ছিল না তো ও সতর্ক হওয়ার টাইম পায় না ও ফোনটা এমন ভাবে রিসিভ করছে যে মেয়েটা হচ্ছে ওর ঘাড়ে মাথা রেখেছিল আর ওই কানেই ফোনটা ধরছে অ্যান্ড আমি তো বাসায় না যে আমি মিনমিন করে কথা বলবো বাইরে ছিলাম আমি ঠিক কি অবস্থা কেমন আছো এই সেই এগুলা বলতাম তো তখন ও জাস্ট জায়গা থেকে উঠে গেছে এর মধ্যে আবার ওর গার্লফ্রেন্ডকে ওরই কোন এক ফ্রেন্ড বোধহয় আমার কথা বলছিল এটা আমি পরে জানছি তো ওকে আবারও বুঝিয়ে দিছে যে মেয়েটার সাথে আমার রিলেশন ছিল এখন নাই মেয়েটা আমাকে জ্বালায় ওকে তো ও ওইভাবে মেয়েকে কভার দিছে আমি তো শুনছি মেয়ের গলা ও আমাকে মেয়ের সামনে আমার সাথে অ্যাক্টিং এই আপনাকে না বলছে আমাকে ফোন দিবেন না এই সেই বলছি কি অবস্থা ফাইজলামি করতেছো তারপর তুই তো গাড়ি শুরু করছিস আমিও মানে মেজাজ খারাপ হয়ে তুই বলে রেখে দিছি তো তার মাথায় আবার এটা ছিল যে আমি তার প্রতি অনেক উইক অ্যান্ড আমি যে ফ্যামিলিগত অনেক কারণে ডিপ্রেশনে ছিলাম বা আগের কথাগুলো আমি সব মানে কিচ্ছু হাইড করিনি আমি ওর কাছে তো ও আবার চিন্তা করছে আমি কিছু করে ফেলি কিনা ও আবার আমার একটু বড় ফোন দিছে যে কি করো তখন আমি আবার রাগ করতেছি ও কভার দিয়ে দিছে আমাকে কিন্তু ওই যে পরে বললাম সেদিনই দুই দিন পরে আমি যখন ওই আইডিটাতে আবার ঢুকি বড় ভাইয়ের সাথে রিলেশন করে আমি কি করব দেন আমি দেখি যে ফৌজিয়া সাজছে তার বার্থডের পিকচার দেওয়া কেক প্লাস সুমনের ফ্রেন্ডরা সুমন ও পাশাপাশি খুব ক্লোজ তো আমি এটা দেখার পর আমার জাস্ট হয়েছে কি যে হাত পা বাঁকায় আসতেছিল চোখ মুকুলটায় আসতেছিল মানে আমি তোমার হ্যাঁ এতটা বিশ্বাস করতাম হাত পা ঠান্ডা হয়ে গেছে তুমি কি বোঝাচ্ছ মানে ক্লোজ ইন হোয়াট সেন্স কি দেখে তোমার এই জিনিসটা হলো মেইন থিং ও রিলেশন করে এটা ট্রু
আর সেকেন্ড থিং হচ্ছে মেয়েটার গায়ে হাত ছিল এবং আমি আইডি চেক করছি, প্রোফাইল পিকচার বসে আছে, কেউ ছবি তুলে দিতে পাশে একটা বেন্টি ব্যাগ। তো আমি ওইভাবে ওর ছবিগুলো খেয়াল করি নাই, করলে হয়তো তখনই কোনো হিন্টস পাইতাম। যে চিল্লায় যাওয়ার কথা বললো ওই সময়টাতে কি তোমার সঙ্গে যোগাযোগ অফ রেখেছিল? না, ও চিল্লায় যায়নি, ও আমার সাথে যোগাযোগ অফ রাখতে চাইছিল। যেহেতু আমরা একই এলাকায় ছিলাম ও এটা পারে নাই, আর ওর ফ্রেন্ডরাও একটা সময় গিয়ে আমার বলতো যে আসলে আমরা ভাবতাম যে ওইটা ফান হিসেবে নিচ্ছে। So, তুমি definitely sure হলা যে ওই মেয়ের সঙ্গে ওর একটা সম্পর্ক আছে। তো তোমার সঙ্গে যেটা আছে সেটা একটা ব্লাফ দিয়েছে, ব্যাপারটি কি এরকম ছিল নাকি দুজনকে সে মেইনটেইন করছে? আমি দুজনকে সে মেইনটেইন। তুমি ফেস করলা কিভাবে এই ঘটনা নিয়ে তাকে? আসলে আমি সেই মুহূর্তে আর তাকে ফোন দিতে পারিনি, আমার আম্মু তখন কিছু একটা বুঝতে পারছিল, সে যাই হোক আমাকে নর্মাল করে। তো আমি পরে মানে তাকে ফোন দিয়ে খুব গালাগালিও করছি, সহ্য করার মতো না। আমি নর্মালি ঘরে নাচ গান করাও বন্ধ করে দিয়েছি, আমার এত শখ ছিল যেগুলাতে। পরের দিন আমার না বিশ্বাস করতে মন চাইতো না যে ও আমার লাভ করে না। দেখা করার কথা বলি যে কালকে যদি মানুষ কেউ মারাও যায় একটা বাজে আমার সাথে দেখা করবি, এরকম একটা ব্যাপার বলি আমি ওকে তুই করে। ওর গার্লফ্রেন্ডের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি আবার ওর গার্লফ্রেন্ডকে মেসেজ দিছি যে আপি ছেলেটা তোমার কি হয়, বয়ফ্রেন্ড? আচ্ছা ঠিক আছে, নিচে নাম্বার নিয়ে দিয়ে দিছি, আমার নাম্বার কল দিবা, আমার আর ওর একটা ছবি দিয়ে দিছি। সে বলে কিছু জানায়ও না, আমিও বললাম ঠিক আছে জানাবো না। সে দুজনকে আমরা এখন দুইটা মেয়ে একসাথে কথা বলতেছি, আমরা দেখতেছি যে ও ওকে কি বলতেছে, ও আমাকে কি বলতেছে, আমরা মানে একটা ছেলে দুইটা মেয়েকে কিভাবে মেইনটেইন করতেছে এটা আমি দেখতেছি। মানে একটা জিনিস খুব জেলাসি যে আমি ওর এত লাভ করি, যখন ওর ওই গার্লফ্রেন্ড বলে থাক ওকে কিছু বইলো না, ওর বুকে ব্যথা করতেছে ওদের বুঝতে পারছে। মানে অনেস্টলি যে আমার মন চেতেছিল যে যতই ভালো ব্যাপার করে তোমার গলাটা দাইবা ধরি, যে তোমার কি আমার থেকে বেশি চিন্তা ওর। তো ও বোধ হয় মেয়েটাকে এমন ভাবে ম্যানেজ করছে যে দেখা করাই যাবে না, জয়া মেয়েটা অনেক খারাপ, তো সে আস্তে আস্তে সাইড কাটতে থাকে। আমি তাকে ডেকে নিয়ে একটা সময় কোরআন শরীফ ধরাই, কারণ তার মধ্যে আমাকে নিয়ে অনেক ডাউট ছিল যে আমি ওর সাথে যখন রিলেশন হয়েছে আমি ভার্জিন ছিলাম না, ও থাকা অবস্থায় আমি অনেকগুলো রিলেশন করছি। তাই আমি বলছি তুমি কোরআন শরীফ ধরে বলবা যে তুমি আমাকে ভালোবাসো নাকি না, আর আমিও কোরআন শরীফ ধরে বলবো যে আমি তোমার সাথে থাকা অবস্থায় কি ছিলাম আর কি ছিলাম না। তো কোরআন শরীফ ধরতে পারে না, তো বলতে সেটা ভিতরে রাখো, মানে ধরবে না আমার। আমি আসলে অন্য কারোর সাথে রিলেশন ওইভাবে ইনভলভ হইনি, আমি তোমারই লাভ করতাম, এটা আমি বলতে পারছি, বাট ও কোনো ধরে বলতে পারে নাই। একটা পর্যায়ে ও বলে যে আগে লাভ করতাম এখন করি না, এক পর্যায়ে বলে দেয়। হ্যাঁ, এটা বলে দেয়। তো তখন সে আমাকে বলে মারো থাপড়াও, তো তখন হচ্ছে এরকম একটা সিচুয়েশন যে মারো থাপড়াও বললেও আসে না। তো পরে আমি নিজেরা শক্ত করার চেষ্টা করি, মানে শক্ত করতে গিয়ে এত উইক হয়ে পড়ছি খেতে পারতাম না, খেতে গেলে আমার বমি চলে আসতো, যে এত ভালোবাসছি বা একটা ছেলে আমার লাইফে এভাবে আসছিল, আমি কল্পনা করতে পারতাম না যে আমার হাজবেন্ড ও ছাড়া কেউ। ইভেন মেয়েটার কাছে যখন আমি ওদের কথা শুনতাম আমার কেমন জানি লাগতো, ও আমি ওকে বলছি আমাদের ছেলে হইল নাম রাফি, ও ফৌজিয়াকে এক্সপ্লেন করছে যে ওর একটা ভালো নাম আছে রদি, হ্যাঁ তো আমার নামের র আর তোমার ফৌজিয়ার ফ, হ্যাঁ আমাদের ছেলে নাম হবে রাফি, আমার কথাগুলো এক্সপ্লেন করতো। মানে আমার না পুরোটা জুড়ে আমি কখনো চিন্তা করি না যে আমার লাইফে সেকেন্ড কোনো ছেলে আসতে পারে, কোনো ছেলের সাথে আমার এরকম কিছু হইতে পারে। তখন বোধহয় আমার আম্মু বুঝছে যে আমি একটা রিলেশনশিপে ছিলাম, এর মাঝখানে ওর জন্য আমি এত ডেসপারেট হয়ে গেছিলাম যে আমি হাতের মধ্যে কেটে নামও লিখছি, আমার পায়ের মধ্যে ওর নাম লেখা ছিল। তো যাই না ওর সাথে কি হয়েছিল, বলতেছিল ব্যাক করবা, বাট আমি এত কষ্টে ছিলাম আমি বলছি যে না আমি ব্যাক করবো না। মানে আমার কথা হচ্ছে আমি তো তোমার ছেলে জানি, আমি ব্যাক করবো এটা কেমন কথা। আমি তখন একটু আশা পাইছি, বাট পরে দেখলাম যে না ওর এত ইগো পারতেছিলাম না। পরে একটা সময় স্লিপিং পিল খাই ও তখন আমি আবার ফেসবুক আইডি যে খুলছি ফেক আইডি, তারপর ছবি দিছি একটা, ওটা আবার ভাইয়ের কাছে ধরা খাই, বাসায় আর একটা ঝামেলা হয়, মারটার খাই। একই তো এটার উপর ছিলাম, তার উপর আরো নিতে নামবে না। আমার মনে হচ্ছিল যে আমি কি করবো, আমি চাইলে ওর ফ্যামিলিতে যাইতে পারতাম, ওর মাকে বলতে পারতাম যে এগুলা হয়েছে, তো ও ফ্যামিলিতে কালার খাবে, আমি ফ্যামিলিতে কালার খাবো, ফিউচারে যদি বিয়েও হয় দশটা মানুষ আমাকে অনেক কথা বলবে, মানুষটা তো তোমাকে চাচ্ছি না, তুমি বিয়ে করে তাকে কি করবে। আমার মাথায় এটা আসতেছিল যে ও তোমার লাভ করে না, বা আমি জানছি যে ওর ওই মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন ছিল, জানছি যে না, তারপরও বলছি যে যা হয়েছে ইউ টেক সাম স্লিপিং পিল, মানে সুইসাইড করার জন্য। হ্যাঁ, আমি কতগুলো নাও? দশটা থেকে পনেরোটা তুমি রাতের বেলা খেয়ে যাও মরে যাওয়ার জন্য। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পর আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। জয়ার ছবি দেওয়া আছে ফেসবুকে, যারা দেখতে চান চলে আসবেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেস্টি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। পাঁচ মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। যারা এখানে জীবনের গল্প বলতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে জয়, আমরা যেখানটায় ছিলাম। তো তারপর আমি আসলে স্লিপিং পিল খাওয়ার চিন্তাটা করেই ফেলি। অবশ্য সেদিন আমার সেই ফ্রেন্ড টয়া আমাকে অনেকটা চেষ্টা করছে যে এগুলা থেকে বের করে আনার। আমি অনেক রাত পর্যন্ত রাগ করে বাইরেও ছিলাম, বাট লাস্টলি আমি খাই আসলে। বাট আমার ফ্রেন্ডরা বিশ্বাসও করতে পারেনি যখন আমি হসপিটালে, তখন আর কি ওরা বুঝে যে আসলে আমি খাইছি। বা তিন দিন আমার কোনো সেন্স ছিল না। আমি এটা ছিল বোধহয় সেপ্টেম্বরের 9 তারিখ, আর সেপ্টেম্বর 11 তারিখ কি 12 তারিখ আমি যখন চোখ মেলে তাকাইতেছি তখন আমার ফিলটা এমন ছিল যে আমি মরে গেছি, আমি বোধহয় এখন মানে যা খুশিটাই করতে পারবো, এরকম একটা ব্যাপার নিয়ে চোখ মেলতে গিয়ে দেখি যে না আসলে আমি বেঁচে গেছি। তারপরও সুমনের কোনো ফিল ছিল না, সে বিশ্বাস করারই বলতেছে যে এগুলো ঢং। ফাইন, এখন সে ঢং বলুক আর যাই বলুক আমার এগুলো আসতেছে না। টোটালি হাফ মেন্টাল হয়ে গেছিলাম, কিছু মনে থাকে না। সামনে এসএসসি সব গেছে, তারপর আমার ফ্রেন্ডটা অনেক সাপোর্ট করে, আমি এসএসসিটা দেই। এসএসসি রেজাল্টটা খুব খারাপ হয়, এর মধ্যে আমি আবার একটা কাজ করি, যেহেতু ও আমাকে কষ্ট দিয়েছে আমার সাথে রিলেশন থাকা অবস্থায়, ও মানে আরেকটা রিলেশন করছে, তাও আবার পুরো একটা বছর আমি তাকে ধরতেই পারি নাই, তার সাথে ফিজিক্যাল রিলেশনও ছিল, সে বলে যে ও তাকেই ভালোবাসে। তা আমার মধ্যে একটা জিনিস কাজ করলো যে ও যদি আমার কাছে ব্যাক করার মনোভাব থাকেও, ওর একটা ফ্রেন্ড আমাকে বলতেছিল যে আমাদের সবসময় ক্যাচ আপ করাই দিত, যে অনেক রিলেশন আমি এরকম দেখছি যে এক বছর পর ক্যাচ আপ হয় তোমাদের রিলেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে। তখন আমার মাইন্ড এতটাই বিগড়ে গেছে যে আমার চিন্তা হচ্ছিল যে আমি ওকে কিভাবে কষ্ট দিব। তখন ওর ওই ফ্রেন্ডটার সাথে আমি রেগুলার কথা বলতে থাকি। তো একটা পর্যায়ে গিয়ে সে আর কি মানে আমার সাথে এতটা ক্লোজ হয়ে যায় যে উই আর লাইক ইন এ রিলেশনশিপ। আমি তাকে লাভ ইউ বলতেছি না, সে আমাকে লাভ ইউ বলতেছে না, বাট আমরা খুব বেশি ক্লোজ হয়ে গেছি। অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আমি সেম একটা ফিজিক্যাল রিলেশন আমার সাথে ছিল প্লাস ওর ফ্রেন্ডেরও সাথে ছিল করি। বিকজ আমার মাথায় ছিল যদি আমার কাছে ব্যাক করে, ও যদি একটা মেয়ের সাথে এত কিছু করার পর আমি ওকে লাভ করে ওকে চাইতে পারি, ও যদি আমার কাছে ব্যাক করে ও এটা মাথায় রেখেই ব্যাক করবে যে হ্যাঁ আমিও অন্য একটা ছেলের সাথে করছি, একটা পর্যায়ে এটা বেরো হয়ে যায়। বাট আসলে ওরকম কোনো ফায়দা হয় না। মানে তুমি যেটা করো রিভেঞ্জ নেওয়ার জন্য, সামহাও ওকে কষ্ট দেওয়ার জন্য এটা করো, কিন্তু আলটিমেটলি এতে কোনো রেজাল্ট হয় না। তারপর এটা ওদের মধ্যে জানাজানি হলো, ওদের ফ্রেন্ডস এর মধ্যে একটা সমস্যা হইলো। তাই আমি বুঝলাম যে সুমন তারপর ওদের ওর ফ্রেন্ড ওদের মধ্যে একটা ঝামেলা বাজাবাজি হয়ে গেছে। বাট আলটিমেটলি ওর ফ্রেন্ডের সাথে আমার এটা কোনো রিলেশনশিপ ছিল না, আর ও আমার কাছে ব্যাক করে নাই। চ্যাপ্টারটা আমি টোটালি বাদে দিয়ে দিয়েছি। ওর প্রতি মনে টায়া মানে টানটা থাকলেও ওই যে একটা শখ ছিল নাচ গান করবো বা মানে একটা মিডিয়াতে কাজ করব, নিজেকে হিরোইন পর্যায়ে দেখবো বা ভালো, মানে এই স্বপ্নগুলো না খুব কাজ করতে থাকে তখন, মানে যখন তুমি এই ব্রেকআপে ছিলে। হ্যাঁ, ওকে। এবং আমি দেখলাম যে আমি সুইসাইড করে তো আমি চলেই গেলাম। আচ্ছা, এমন যদি হয় যে নাচ গান করা পাপ, আমি যদি সুইসাইড করে মারা যাই ডিপ্রেশনে, তাহলে তো ওইটা সবচেয়ে বড় পাপ হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি না মরি, আমি আমার স্বপ্নগুলোই পূরণ করি, এরকম একটা ব্যাপার ভিতরে কাজ করে যে এখানে তো কম পাপ হচ্ছে, তাহলে আমি মরে গেলে তো দোজক ছাড়া কোনো উপায় নাই। তো তখন আমার মনে হয় যে না, আমি নক করি, আমি ফেসবুকে খোঁজ করতে থাকি কার সাথে কোথায় কিভাবে মানে ইয়ে করা যায়। তবে আমি জানি না যে আমি আসলে প্রপার কাউকে পাইছি কিনা, বিকজ এরপর দেখা যায় যে আমি যার সাথে এই ব্যাপারে কথা বলে যে মিডিয়াতে আসতে চাই বা মিডিয়াতে কাজ করতে চাই, সবার মধ্যে এই ডিমান্ডটা থাকে যে তুমি সেক্স করো, তোমাকে একটা ফটোশুট করে দিব তুমি সেক্স করো, তোমাকে একটা চান্স দিব তুমি সেক্স করো। ইভেন এমন প্রপোজালও পাইছি যে খুব ভালো এবং নাম করা নির্মাতা, হয়তো নাম বললে অনেকে চিনবেনও, সে এরকম বলতে যাচ্ছে না তোমার বাসাটা কোথায়, এখানে তোমার বাসার কাছাকাছি বাসাটা নেই, আমরা রেগুলার একটা রিলেশনের মধ্যে থাকবো। তো এরকম করে একটা সময় আসলে অ্যাভয়েড করতে 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 আমি না মানে একটা শুটের জন্য হঠাৎ করে একটা মডেল এজেন্সিতে আমি ফেসে গেছি যে আসলে ফেসে যাও বলতে মানে এই জিনিসগুলো তুমি তো প্রথম দিকে অ্যাভয়েড করতে। হ্যাঁ, মানে আমি এই নৈতিক অধপতনে গিয়ে আমি কাজগুলো করব। হ্যাঁ, ওকে। ফেসে গেছি বলতে আমাকে হচ্ছে নিয়ে যাওয়া হয়, আমাকে আমি আর আমার ফ্রেন্ড যেতাম, তো তখন হচ্ছে আমি আমার ফ্যামিলির বাধা থেকে অনেকটা বের হয়ে আসছি, অনেক ডিপ্রেশন যাই হোক তারাও ওই ইনসিডেন্টের পরে অনেকটা ছাড় দিচ্ছে। তো তারপর হচ্ছে যে সেদিন একজন মোটামুটি বয়স্ক একজন লোক থাকে, তো আমাদের দুই ফ্রেন্ডকে কোনোভাবে দুজনের প্রতি উগ্রানোর চেষ্টা করা হয়, বাট আমরা তো এক ছিলাম,
আমার ফ্রেন্ডকে আলাদা রুমে নিয়ে যাওয়া হয় অ্যান্ড ডোর লক করে দেওয়ার পর বুঝতে পারে যে লোকটা আমার সাথে এরকম কিছু একটা রিলেশনশিপ করবে অর সামথিং। তো এটা ছিল আমার ফার্স্ট টাইম দেন আমি মানে এরকম আউট কারোর সাথে, আমার ইচ্ছা ছিল না, আমি ওই রুমটার ওয়াশরুমে গিয়ে দরজা লাগাই দিই। অ্যান্ড দেন প্রায় আধা ঘন্টা পরে বের হই যখন আর কি সে আমার সাথে কিছু করতে পারে না, এমন করে প্রায় আমি কলেজে যখন উঠে যাই। তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে আমি এরকম কিছু কিছু প্রবলেমে পড়ে লাইক এটা ফেলে আমি কলেজ লাইফটা একটু বিজি হয়ে পড়ি। এই কলেজ লাইফে আমি কিছু ভালো ফ্রেন্ড পাইছি, আমি কলেজের নামটা মেনশন করবো না যে আমি কলেজে আড্ডা দেওয়া বা আমি ছেলেদের সাথে নর্মালি মিশতে পারি। আগে আমার কাছে এটা খুব বড় কিছু ছিল যে আমি একটা ছেলে ফ্রেন্ড থাকবে, আমার একটা ছেলে সাথে মিশতে পারবো। তো তারপর আবার ফার্স্ট ইয়ারটা যখন শেষের দিকে ভালোই ছিল, ভালোই কাটতেছিল, তখন আবার আমার মিডিয়ার লোকদের সাথে কথা বলতে বলতে এখন আমি দেখত যে আমি আসলে দেখতেছি যে এই জিনিসটা ছাড়া আমি পারতেছি না। দুই একজন আছে মানে যারা মানে হয়তো বলছে হ্যাঁ আমি দুই একটা কাজ করছি, ওগুলো হয়তো আমি মেনশন করে বলবো না, বাট বেশিরভাগই এই ধরনের প্রপোজাল দিতে থাকে এন্ড একটা পর্যায়ে আমি ইনভলভ হয়ে যাই। আমি কিছুদিন পরে এটাও আবিষ্কার করি যে আমাকে বলতো যে দেয়ার ক্লায়েন্ট তুমি করলে তুমি কাজটা পাবে, লাস্টলি আমি দেখি যে আসলে তারা না মডেল এজেন্সি না একটা মানে বিজনেস করতেছে, লাইক তারা আমাকে বলতেছে যে এটা হচ্ছে হ্যানের হ্যান ত্যানের ত্যান, তুমি এর সাথে করলে তুমি এই কাজটা পাবা, তো আমাকে দিয়ে এটা করাচ্ছে। তো আমি আমার এখানে কিন্তু আমি কাজটাও পাচ্ছি না, এমন না যে আমাকে কোনো টাকা দিতেছে, কিন্তু দে মানে গেট মানে কি বলবো একটা হ্যাঁ মানি, খুব বড় একটা অ্যামাউন্ট মানি পাচ্ছে, মানে তারা আমাকে দিয়ে একটা বিজনেস করতেছে। বাট আমি এটা বুঝতে পারতেছি না, আমি এটা বুঝতে পারছি বাট একটা এমন টাইমে গিয়ে বুঝতে পারছি যখন আমি এটার সাথে খুব ভালোভাবে ইনভলভ হয়ে গেছি যে আমি এখন আর এটা মানে এখন আমি করতেছি, লাইক একটা সময় আমি যেমন ছিলাম যে এটা আমার কাছে অনেক বড় কিছু, এখন আমি করতেছি, আমার নিজে থেকেও করতেছি দেখা যাচ্ছে, মানে আমি এটা এখন আমার কাছে কোনো ম্যাটার করতেছে না যে আমি বিয়ের আগে করতেছি কেমন যেন। তারপরও মনের মধ্যে মানুষের শখ থাকে, ইচ্ছা থাকে, ইচ্ছাটা ভিতরে আসে, বাট এইরকম দিস ইজ ইওর প্রেজেন্ট লাইফ রাইট। ফাইন, আমি এক মিনিটে একটু সামারি করতে চাই। একটা ছোট্ট বাচ্চা ছোট্ট একটা স্বপ্ন নিয়ে দুনিয়াতে আসে, ক্লাস ফোরে যখন তার মেইন স্ট্রিমটা হলো, ওই সময়টাতে সামাজিক বলেন, পারিবারিক বলেন, স্কুলে বলেন, সবকিছুতেই একটা অন্য রকমের পরিবেশ যেটা তাকে এক ধরনের অচ্ছুত বানিয়ে ফেললো, এবং এই ঘটনা দুর্ঘটনায় রূপান্তরিত হলো, তাকে স্কুল ছাড়তে হলো। স্কুল ছাড়ার পরে এই বিষয়টা সে যার সঙ্গে শেয়ার করত, সে তার চাইতে এত বয়সে বড়, তার এক কাজিন, এবং তাকে সে সামহাও ব্ল্যাকমেইল করে হোক বা যে কোনো কারণেই হোক, লাভ ইউ তার দ্বারা আদায় করে নিল। মেয়েটা তখন বুঝতো না ভালোবাসাটা কি। ইন দ্য মিন টাইম সে একটা ছেলের প্রেমে পড়ে, এবং ছেলের প্রেমে পড়ার পরে বুঝতে পারে যে তার কাজিনের সঙ্গে যে সম্পর্ক সেটা আসলে লাভ না, সেটা এক ধরনের ব্ল্যাকমেইল। এবং তার কাজিনকে সে না বললো, এবং কাজিন তাকে তার বিনিময়ে যে রিটার্নটা দিল সেটা তার লাভের সম্পর্কের মধ্যে সন্দেহ তৈরি করলো। ছেলেটি সুমন আগে থেকে ভালো ছিল না মন্দ ছিল জানি না, একটা সময় গিয়ে সে আবিষ্কার করলো যে সুমনকে নিয়ে স্বপ্ন দেখেছে, সুমনের জন্য সে একটা সংসারের স্বপ্ন দেখেছে। সেই সুমনটাও মারাত্মক রকম ভাবে তাকে ব্লাফ দিল, সে এক অন্য একটা মেয়ের প্রতি লয়াল। এবং তারপরে যেটা ও করলো, খুব ডেসপারেট হয়ে গেল সুমনকে পাওয়ার জন্য, ফিজিক্যালি অন্য একটা ছেলের সাথে মুভমেন্ট করে তার মধ্যে হিংসা জন্ম দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তারপরেও সেটা কাজ করলো না। এবং সে শেষমেশ বাঁচতে ইচ্ছা করলো তার জীবনের স্বপ্ন নিয়ে, সেটা হচ্ছে সে হিরোইন হতে চায়, সে নায়িকা হতে চায়, সে মিডিয়াতে কাজ করতে চায়। সে তার চ্যানেল থেকে, তার জায়গাটা থেকে, ফেসবুকে যত সব সেলিব্রিটির সাথে যে নক করেছে, তার জানা মতে, আমি নামগুলো এখানে মেনশন করবো না অফকোর্স নট, এবং সবাই তাকে একটা ট্র্যাপে ফেললো, সেটা হচ্ছে ওটা করলে ওটা পাবে। একটা সময় গিয়ে সেটার মধ্যে ইনভলভ হলো, এবং ইনভলভ হওয়ার পরে এখন সে এমন অবস্থা দাঁড়িয়েছে যে সেখান থেকে সে বের হতে পারছে না, এবং এটা তার কাছে মানে এমন হয়ে গেছে যে এটা করলেই কি না করলেই কি। শিওর তুমি অ্যাড করতে পারো। এর মধ্যে আবার আমার ওই কাজিনটা কিন্তু আমার পিছু ছাড়েনি, সে আমার মানে এরকম হুমকি দিয়েছে যে আমাকে কখনো বিয়ে হতে দিবে না, লাইক আমার পিছু ছাড়বে না। সো এই মেয়েটিকে আপনারা কি বলবেন? একজন জয়া হয়তোবা খুব সাহস করে এসে, সে একটা অনেক বড় জীবনের গল্প, মাত্র 18 বছর বয়সে তার যে এক্সপেরিয়েন্স, 18 বছর মাত্র কদিন হলো হয়তো সে 18 পড়েছে, সেই যে জীবনের এক্সপেরিয়েন্স সেটা এখানে শেয়ার করে গেল। আমি বিশ্বাস করি এরকম অনেক জয়া আমাদের সোসাইটিতে আছেন যাদের জীবন গল্পটা এর জীবনের গল্পের সাথে কোনো না কোনো অংশে মিলে যাবে। তুমি কেন বললে জীবন গল্পটা আজকে লাখ লাখ মানুষের কাছে? আসলে
আমার ভিতরে ব্যাপারটা জমে থাকতো, আমি সবসময় এই প্রোগ্রামটা শুনতাম, আমার মনে হতো যে আমি বলবো, বাট আমার মতো অনেক মেয়েরা আছে হয়তো আমার আশেপাশেই আছে, সে হয়তো আমার কাছে বলবে না বা আমি হয়তো তার কাছে শেয়ার করব না, বাট এই জায়গায় এসে না অনেক কিছু বলা যায় শুধু মনটাকে হালকা করার জন্য। তোমার মনটা হালকা কতটুকু হয়েছে জানি না, কিন্তু আজকের এই গল্প যারা সত্যিকার অর্থেই মানুষ, যারা সত্যিকার অর্থে একজন মানুষকে মানুষের চোখে দেখেন, যারা সত্যিকার অর্থে একজন নারীকে সম্মানের চোখে দেখেন, তাদের জন্য এই জীবন গল্পটা অনেক বড় শিক্ষণীয়, অনেক বড় পাথেয় হবে। প্রিয় শ্রোতা, আমরা স্যালুট জানাতে চাই এই জয়াকে এবং একই সাথে বাংলাদেশের সমস্ত জয়াদেরকে, যারা এতটা স্যাক্রিফাইস করেও একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেন। তারা অনেক ভালো থাকুক, তাদের ভবিষ্যৎ অনেক বেশি সুন্দর হোক, এই শুভকামনায় আজকের মতো শুভরাত্রি।